আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুগণ অডিও বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম আজ পড়ছি রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের লিখিত যা দেখেছি যা বুঝেছি যা পড়েছি বইটির পঞ্চম পর্ব স্যার সরি একটু দেরি হয়ে গেল ট্যাক্সি পাচ্ছিলাম না হাঁপাতে হাঁপাতে বলল শফিক বললাম চলো কোথাও বসা যাক মার্কেটের মধ্যেই সাবজি কাবাবের দোকানে গিয়ে বসলাম দুজনে ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ দারুণ খেলা হয়েছে তারপর এক ঘন্টা হ্যাভি এক্সারসাইজ করায় বেশ খিদে পেয়েছিল আস্ত দুটো মুরগির সাবজি সাথে কড়াই কাবাব এবং নান ওয়ার্ডার দিয়ে বসলাম দুজনে বেয়ারা কাওয়ার পট এবং কাপ রেখে গেল কোনার দিকে একটি নিরিবিলি জায়গাতে বসেছিলাম আমরা রেকর্ড প্লেয়ারে জনপ্রিয় ফিল্মি গান বাজছিল ফলে আমাদের আলাপ করার সুবিধা হলো। পাশের টেবিলের লোকেরাও আমাদের কথা কিছু শুনতে পাবে না আমি প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম কিছুটা চিন্তিতও হয়ে পড়েছিলাম কি কষ্ট করে যে আপনার জিনিস হাসিল করেছি একমাত্র আল্লাপাকে জানে এতে ঝুঁকি আছে প্রচুর কিন্তু আপনি দেশের জন্য প্রাণ প্রস্তুত সে পরিপ্রেক্ষিতে আমি কিছু হলেও সান্ত্বনা পাব এই ভেবে যে দেশের স্বাধীনতায় আমিও কিছুটা অবদান রাখার সুযোগ পেলাম বলি আস্তে টেবিলের নিচ দিয়ে সে ঝোলাটি আমার হাতে তুলে দিল আমি তোমার অবদানের কথা সর্বদা স্মরণ রাখবো শফিক ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না তবে একটা কথা জেনে রাখো পঁচিশে মার্চ নিকারজনক পাশবিক ঘটনাবলীর পর থেকে দেশ ও স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য অনেক কিছুই ভেবেছি এবং অনেক বাঙালির সাথে আলাপ করেছি কেউই তোমার মতো নিঃস্বার্থ আন্তরিকতা দেখায়নি কেউ আমার চিন্তাভাবনায় আটকে উঠেছে কেউ বা রেগে গিয়ে হুশিয়ারি বাণী উচ্চারণ করেছে কোয়েটার অনেক বাঙালির কাছেই আমি ইতিমধ্যে বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছি অনেকে আমার সাথে সব যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে তোমার এই সাহায্যে আমি মুগ্ধ হয়েছি তোমার এই অবদান সামান্য নয় যদি সংগ্রামে যোগ দেবার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন দেশ স্বাধীন হওয়ার পর যদি বেঁচে থাকি তবে তোমার নাম বাংলাদেশের ইতিহাসে থাকবে ভাই এই ওয়াদা আমি তোমাকে দিলাম শফিকের দুই চোখ বে অশ্রু পড়ছিল রুমালে চোখ মুছে নিয়ে ধরা গলায় বলল স্যার আমার এই অতি সামান্য অবদান ইচ্ছে হয় আপনার সাথে আমিও পারি জমাই কিন্তু আমি ফ্যামিলি ম্যান পরিবার ফেলে কি করে পালিয়ে যাই আমার এই অক্ষমতা আমাকে পীড়া দেবে সারা জীবন নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারব না স্যার কেন মিথ্যে দুঃখ পাচ্ছ ভাই বাংলাদেশে সবার পক্ষে কি যুদ্ধে সরাসরিভাবে যোগদান করা সম্ভব অনেকেই নানাভাবে সংগ্রামে অবদান রাখবে তারাও মুক্তিযোদ্ধা যেমন আজকে তুমি রাখলে এক অমূল্য অবদান যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে তাদের অবদানের চেয়ে তোমার এই অবদানের মূল্য কোনো ক্রমেই কম নয় সেভাবে তুমিও একজন মুক্তিযোদ্ধা আমার কথায় শফিক নিজেকে সামলে নিল বেয়ারা ইতিমধ্যেই খাবার পরিবেশন করে গেছে এসো খাওয়া যাক দুজনে তৃপ্তি সহকারে খেলাম খাওয়া শেষে শফিক বলল আজ আমাদের নাইট ট্রেনিং আছে তাই চলে যেতে হবে সময় প্রায় হয়ে এলো চলো তোমাকে নামিয়ে দেই গাড়িতে বসে শফিক বলল স্যার একটি কথা যদি আমার কিছু হয় তবে আমার পরিবারকে একটু দেখবেন যদি বেঁচে থাকি তাহলে এই ব্যাপার তুমি নিশ্চিত থাকতে পারো কথা দিলাম শফিককে ম্যাসে ফিরে এসে লনের মাঝখানে ছাতের মতো দাঁড়িয়ে থাকা প্রিয় আখরোট গাছটা নিচে গিয়ে বসলাম বসন্তের ফুরফুরে বাতাস নানা ধরনের ফুলের সুবাস ছড়াচ্ছিল গার্ডেন লাইটগুলোর অল্প আলোকে ম্লান করে দিয়ে বেশ বড় একটা চাঁদ সামনের মুরাদ পাহাড়ের গাছ হয়ে উগি দিয়ে হাসছে মনোরম এক শান্ত পরিবেশ কফির পেয়ালায় চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম হাবিলদার শফিক সম্পর্কে আজ তিন দশকের বেশি পার হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু হাবিলদার নাজির এবং হাবিলদার কি স্বীকৃত হয়েছে স্বাধীন বাংলাদেশে না তারা এবং তাদের মতো অনেকেই আজ বিস্তৃতির অতলে চাপা পড়েছে কেউ তাদের খবর রাখার প্রয়োজনীয়তা অনুভব করেনি শুধু কি স্বাধীনতার পর প্রতিটি সরকার বিশ্বাসঘাতকতা করেছে তাদের আত্মত্যাগের সাথে নেক্কারজনকভাবে মিথ্যার ওপর তাদের ক্ষমতার ভিড় গড়ে তোলার প্রচেষ্টায় সত্যকে দাবিয়ে রাখার এক জঘন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে সব শাসকের আমলেই স্বাধীনতার পর প্রতিবেশী রাষ্ট্রের সহায়তায় বাংলাদেশের ক্ষমতা গায়ের জোরে কুক্ষিগত করে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান উড়ে এসে জুড়ে বসে একাই দাবি করেন নয় মাস দীর্ঘ সশস্ত্র জাতীয় সংগ্রামের সব কৃতিত্ব উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন দেশের সাধারণ মানুষ এটা কোনো দলের বা গোষ্ঠীর একক কৃতিত্ব ছিল না এই সত্যি স্বীকার করেছেন ভারত বাংলাদেশের মৈত্রী সমিতির সভাপতি ও ইন্দিরা গান্ধীর সাবেক উপদেষ্টা অধ্যাপক শান্তিময় রায় দৈনিক তেইশ তিন উনিশশো চুরানব্বই বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার বিদেশি চক্রের সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়িত করার দাসক্ষত লিখে দিয়ে জাতীয় বিশ্বাসঘাতকতা করতে একটু কুণ্ঠাবোধ করেননি ক্ষমতা লিপসু শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগ সদ্যমুক্ত বাংলাদেশে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেন গণতন্ত্রের তথাকথিত চ্যাম্পিয়ন শেখ মুজিব স্বয়ং মানবিক এবং নাগরিক সব অধিকার হরণ করে স্বৈরাতান্ত্রিক একনায়কত্ব প্রতিষ্ঠা করেন শেখ মুজিবুর রহমান ও তার সরকার বাংলাদেশে এভাবে সূচিত হয় এক কালো অধ্যায় স্বীয় ক্ষমতা কুক্ষিগত করার জন্য এবং পর্যায়ক্রমে পারিবারিক ডাইনাস্টি কায়েমের লক্ষ্যে স্বাধীনতার চেতনাকে বাংলার মাটি থেকে সমূলে উৎপাটন করার জন্য সুপরিকল্পিতভাবে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের খতম করতে মরিয়া হয়ে ওঠেন তিনি তিনি ও তার প্রভুরা ভালো করেই জানতেন সাচ্চা মুক্তিযোদ্ধাদের কেনা যাবে না কোনো দামেই জাতীয় স্বাধীনতার বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যে কোনো চক্রান্তের মোকাবেলায় পরীক্ষিত মুক্তিযোদ্ধারাই এগিয়ে আসবেন অগ্রণী হয়ে জনগণের সামনে মুজিব ও তার বিদেশি দোষরদের সব চক্রান্তের মুখোশ উন্মোচিত করার জন্য আমাদের প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হয়ে উঠবে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে স্বাধীনতার সূর্য যদি তারা ছিনিয়ে আনতে পারেন তবে দেশ ও জাতিকে গোলামির জিনজিরে আবদ্ধ করার যে কোনো চক্রান্তের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে দেবার শক্তিও রয়েছে শুধু তাদেরই তাই সচেতন স্বচ্ছামুক্তিযোদ্ধরাই হয়ে ওঠেন শেখ মুজিব তার সরকার এবং সম্প্রসারণবাদী ভারতীয় শাসক গোষ্ঠীর মূল প্রতিপক্ষ প্রতিপক্ষের এই শক্তিকে ধ্বংস করার জন্য সরকার একদিকে চালাতে থাকে মিথ্যা প্রচারণা মুক্তিযোদ্ধাদের ইমেজ নষ্ট করার জন্য অন্যদিকে রাজনৈতিক বিরোধিতা দমনের নামে নৃশংসভাবে হত্যা করা হয় হাজার হাজার দেশপ্রেমিক তরুণ মুক্তিযোদ্ধাকে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাবার প্রয়াসে শেখ মুজিব লজ্জাহীনভাবে ঘোষণা করেন তারই নির্দেশে শহীদ জিয়া স্বাধীনতার ডাক দিয়েছিলেন বেতারের মাধ্যমে এভাবেই শেখ মুজিবুর রহমান কর্তৃক জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ শহীদ জিয়া নিজ উদ্যোগে দেয়া স্বাধীনতার ঘোষণার কৃতিত্ব অন্যায়ভাবে ছিনিয়ে নেয়ার প্রচেষ্টার মাধ্যমে ইতিহাসকে বিকৃত করার প্রক্রিয়া শুরু হয় দেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন পরেই ভারত ও পাকিস্তান সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় নয় এপ্রিল উনিশশো সালে চুক্তিবদ্ধ হয়ে যুদ্ধ অপরাধীদের বিনা বিচারে মুক্তি দিয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুজিব আপসকামী এবং সুবিধাবাদী চরিত্রের শেখ মুজিবুর রহমান সর্বপরিসরে স্বাধীন বাংলার মাটিতে স্বাধীনতার শত্রুদের পুনর্বাসিত করে স্বাধীনতার চেতনার সাথে বেইমানির এক অবিশ্বাস্য নজির স্থাপন করেছিলেন সে সময় অধুনাকালের তথাকথিত স্বাধীনতার সপক্ষের শক্তির চ্যাম্পিয়নরা সব কোথায় ছিলেন কেন সেদিন শেখ মুজিবের স্বৈরাশাসনের শাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে উঠলেন না শেখের আমলে গোলাম আজমের বিরুদ্ধে গণ আদালত গঠন করা হল না কেন গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছিলেন তার রাজনৈতিক আদর্শের কারণে তিনি যদি অপরাধী হন তবে তার চেয়েও বড় অপরাধী শেখ মুজিব তার দল ও আওয়ামী লীগ বাক্সালীরা স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এককভাবে কুক্ষিগত করে নিয়ে স্বাধীনতার চেতনাকে সমূলে উৎপাটন করার চক্রান্ত করে জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতাও করেছিলেন তিনি ও তার দল নির্বিচারে হত্যা করেছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা তাই যুক্তিসঙ্গত কারণেই বাংলাদেশের মাটিতে গণ আদালতে গোলাম আজম ও তার দোসরদের বিচারের আগে বিচার করতে হবে শেখ মুজিব এবং আওয়ামী বাক্সালীদের শহীদ মুক্তিযোদ্ধা রুমির মা জাহানারা ইমাম পুত্র হারাবার শোকে তার স্বামীও মারা যান বিশ বছর পর তথাকথিত গণ আদালত গঠন করে আওয়ামী বাকশালীদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে গোলাম আজমের বিচারের প্রহসন করে তিনি তার ছেলে শহীদ রুমির বুকের রক্তের সাথেই বেইমানি করার অপরাধে অপরাধী হয়েছিলেন মুক্তিযোদ্ধা নিধনকারী আওয়ামী বাক্সালীদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে তার সম্মান হারিয়েছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার এই ধরনের উদ্যোগে ব্যক্তিগতভাবে আমি দুঃখ পেয়েছি জনাব রব মেনন অ্যান্ড গং এবং তথাকথিত প্রগতিশীল বিপ্লবী দলগুলোর নেতারা যারা বর্তমানে আওয়ামী লীগের লেজুরবৃত্তি করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন তারাও আজ একই অপরাধে অপরাধী তাদের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী বাকশালীদের দুঃশাসনের বিরোধিতা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা ও দলীয় কর্মী হালে আওয়ামী বাকশালীদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদেরকে স্বাধীনতার সপক্ষে শক্তিরূপে প্রতিষ্ঠিত করা তাদের অপচেষ্টা জনগণকে বিস্মিত করেছে নিজেদের স্বাতন্ত্র বিসর্জন দিয়ে আওয়ামী লীগে বিলীন হয়ে গিয়ে তারা নিজেদের আওয়ামী বাকশালীদের মনে যে সন্দেহ বিরাজমান ছিল তাকেই সত্য বলে প্রমাণ করেছে হারিয়েছে বিশ্বাসযোগ্যতা লাখো শহীদের রক্তের সাথে বেমানির শাস্তি স্বরূপ তারা নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্থা করেন। ইতিহাসের বিধান অমোঘ সত্যকে খুঁজে বের করার দায়িত্ব ঐতিহাসিকদের সত্যের ওপর ভিত্তি করেই সৃষ্টি হয়েছে গতিশীল মানব সভ্যতার ইতিহাস বাংলাদেশের ব্যাপারেও এর ব্যতিক্রম হবে না স্বাধীনতা উত্তরকালে শতচেষ্টা করেও বিজয়ী মুক্তিযোদ্ধাদের সমাজে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছি এমনকি শহীদ হাবিলদার নাজির এবং হাবিলদার শফিকের পরিবারের জন্য তাদের ন্যায্য অধিকার রেশনের বন্দোবস্ত করাটাও সম্ভব হয়নি আমার পক্ষে নাজির এবং শফিক দুজনেই মারা যায় সম্মুখ যুদ্ধে পশ্চিম পাকিস্তানের রণাঙ্গনে আমার মতে তারা শহীদ হলেও শেখ মুজিবুর সরকারের চোখে তারা ছিলেন দেশবিরোধী ফলে তাদের পরিবারদের রেশন থেকে বঞ্চিত করা হয় যে জাতি শহীদদের রক্তের মর্যাদা দিতে পারে না সে জাতির ভাগ্যে দুর্গতি থাকবে সেটাই স্বাভাবিক হয়তো তাই আজ এখনও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না আমরা অযোগ্য নেতৃত্বের দেউলিয়াপনার অভিশাপে আষ্টে পৃষ্ঠে বাধা পড়েছে সমগ্র জাতি এ বাঁধনের নিষ্পেষণে তিলে তিলে নিঃস্ব হয়ে যাচ্ছে জাতির প্রাণসত্ত্বা অন্তঃসার শূন্য খোলসের মতোই মুখ থুবড়ে পড়ে আছে বাংলাদেশ পক্ষাঘাতের মুমর্ষু রোগীর স্থবির অস্তিত্ব টিকিয়ে রাখতে হচ্ছে পরের কৃপা ও দয়া ভিক্ষা করে করা হয়েছে জাতিকে ক্ষয়রাতি স্বাধীনতা হয়ে উঠেছে অর্থহীন কোয়েটার আলোচনায় ফিরে যাওয়া যাক বেঙ্গল রেজিমেন্টের মেজর মালিক তখন পর্যন্ত ব্রিগেড মেজরের দায়িত্ব পালন করছিলেন তার ব্রিগেডের অপারেশনাল এরিয়া আওতায় পড়েছে ভাওয়ালনগর ফোর্ট আব্বাস সেক্টর ভাওয়ালপুর হয়ে ভাওয়ালনগর সেখান থেকে ফোর্ট আব্বাসের পথে ছোট স্টেশন হারুনাবাদ হারুনাবাদ থেকেই শুরু করতে হবে আমাদের পদযাত্রা পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিফেন্স ভেদ করে পঁচিশ মাইল দূরত্ব অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে শ্রীকরণপুর মেজর মালেকের কাছ থেকেই পেতে হবে পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট ট্রেস এতে বিশদভাবে আঁকা থাকে টপ স্ক্রিপ্ট আপলোডেড ইন্টেলিজেন্স ইনফরমেশন যেমনি ভাবা তেমনি কাজ ম্যাপ পাওয়ার পর তিনি টেলিফোন করে মেজর মালেককে বললাম জরুরি প্রয়োজনে অবিলম্বে দেখা করতে চাই অনুমতি নিয়ে তার অফিসে গিয়ে উপস্থিত হলাম মোতিকে সঙ্গে নিয়ে অফিসে একাই ছিলেন মেজর মালেক দ্বারে উপস্থিত হতেই ভারী গলায় প্রশ্ন রাখলেন কি ব্যাপার ডালিম আপনার নতুন গাড়ি দেখতে এলাম কেমন চলছে অল্প কিছুদিন আগে তিনি একটি স্কোডা স্কোডাসিডেন্ট কার কিনেছেন তোমার ভক্সওয়াগনের মতো সান্দার না হলেও আই হ্যাভ নো কমপ্লেন স্যার বাসায় চলেন লাঞ্চ খাবো একসাথে লাঞ্চ খাবে তা বেশ তো তোমার ভাবিকে ফোন করে বলে দাও বাট হোয়াট ইজ ইউর প্রবলেম হ্যাভ ইউ পিকড আপ এগেইন অন সাম ওয়ান তা তোমার সাথে ছেলেটিকে তো চিনতে পারলাম না আমি ইতিমধ্যে টেলিফোন তুলে নিয়ে রিং করছিলাম হ্যালো ভাবি ডালিম হেয়ার আমরা বাসায় আসছি থ্রি অফ আস অভার লাঞ্চ অসুবিধা হবে না তো কোন দিকে সূর্য উঠল আজ এতদিন পর হঠাৎ ভাবিকে মনে করে যেতে লাঞ্চ খেতে চাচ্ছ ভাবির জবাবে একটু লজ্জা পেলাম বিশ্বাস করেন ভাবি কোর্সের ঝামেলায় এত ব্যস্ত ছিলাম তাই আশা হয়ে ওঠেনি আমার সময় কি করে কেটেছে সে শুধু আমি জানি চলে এসো ভাবি বললেন কথোপকথন শেষ করে রিসিভার নামিয়ে রেখে বললাম অল ক্লিয়ার স্যার অ্যাট দ্য হোম ফ্রন্ট ও হ্যাঁ লেটমি ইন্ট্রোডিউস লেফটেন্যান্ট মোতি ফ্রম থার্ড ইস্ট বেঙ্গল অ্যান্ড মোতি দিস ইজ মেজর মালেক ফ্রম সিনিয়র ট্রাইগার মোতি মেজর মালেকের সাথে হাত মিলিয়ে বলল স্যার আপনার সাথে আগে দেখা হয়নি কিন্তু আপনার কথা অনেক শুনেছি প্রাণ খোলা উৎসল প্রকৃতির মেজর মালিক স্মিত হাসলেন মতি ইজ হেয়ার ফর ও ডাব্লিউ জেটিসি হি হ্যাজ ডান প্রিটি ওয়েল ইন দ্য কোর্স আমি বললাম দ্যাটস ভেরি গুড শুনলাম তুমিও নাকি খুব ভালো করেছ জানতে চাইলেন মেজর মালিক নিজের কথায় কিছুটা অস্বস্তি লাগছিল জবাবে কিছুই বললাম না তাগেদ দিয়ে বললাম চলেন ওঠা যাক ইউমিন রাইট ওয়ে কিছুটা আশ্চর্য হলেন মেজর মালিক দ্যাটস কারেক্ট এত চাকুরি করে কি আর হবে স্যার বললাম আমি চলো তবে মেজর মালিক বাজার টিপলেন পিএ এসে সেলিউট করে দাঁড়ালো তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালিক তাকে বললেন তিনি অফিসে আজ আর ফিরছেন না এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে আলাপ শুরু হলো ওয়েল নাও টেল মি হোয়াটসঅ্যাপ প্রশ্ন করলেন মেজর মালিক স্যার দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্সিয়াল আমরা পালাবার সিদ্ধান্ত নিয়েছি জবাব দিলাম আমি অপ্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালেক চুপ করে বসে রইলেন কিছুক্ষণ কিচেনে ভাবি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন জাস্ট এ মিনিট বলে উঠে গেলেন মেজর মালেক অল্পক্ষণ পর সিগারেট হাতে ফিরে এসে বললেন কি জানো মাই ব্যাটম্যান ইজ নট দ্যাট রিলায়েবল তাই ব্যাটাকে পাঠিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট আনতে বুঝলাম আমার কথার গুরুত্ব উপলব্ধি করে তিনি এই কাজটি করেছেন নাও দেন আর ইউ শিওর এক রাস প্রশ্ন তার চোখে জি স্যার এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না নিজের প্রতি ঘৃণা বাড়ছে আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবার জন্য হোয়াট ইউ থিঙ্ক স্যার প্রশ্ন রাখলাম আমি ওয়েল ইউ মে বি রাইট কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না সে অবস্থায় এই ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে উডন্ট ইট বি ট্যু রিস্কি পাল্টা প্রশ্ন রাখলেন মেজর মালিক আপনার কথা যুক্তি আছে কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে রিইনফোর্সমেন্ট পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে তাতে করে এতটুকু নিশ্চয়ই প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে তদুপরি ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মনে করেন আপনি জোরালো যুক্তি তুলে ধরলাম আমি ওয়েল দেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ ইন দিস ভেঞ্চার অফ ইয়ার্স জানতে চাইলেন মেজর মালিক আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুরে পৌঁছাবার চেষ্টা করব সব দিক বিবেচনা করে এই পথই সর্বোত্তম বলে বিবেচনা করেছি আমরা ইউর ডিসিশন ইজ রাইট চমন বর্ডার ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে এই পথে দুই থেকে তিন দিন সময় লাগবে স্যার আপনাকে অপারেশনাল ট্রেস করে দিতে হবে অনুরোধ জানালাম আমি ফুড হাসবিন সার্ভড অ্যাপ্রম বড়া ভাবি ন্যাপকিন হাতে মুছতে মুছতে টেবিলে যাবার অনুরোধ জানালেন ভাবির আগমনে পরিবেশটা হালকা করে দেবার জন্য হঠাৎ করে মেজর মালিক কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলে উঠলেন এসো আগে পেট পুজো করা যাক খালি পেটে ঠিকমতো চিন্তাও করা যায় না সবাই গিয়ে টেবিলে বসলাম বাচ্চারা সবাই স্কুলে খাবার দেখে জিবে পানি চলে আসলো টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন জিজ্ঞাসা করলাম ভাবি দা গ্রেট এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন জবাবে ভাবে বললেন ওরখ থেকে আজ সকালেই আনিয়েছি কোয়েটা শহর থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে ছোট্ট একটি সবুজ উপত্যকা ওরখ একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকার ঠিক মাছ দিয়ে বিভিন্ন ফলের গাছ গাছলায় ছে আছে উপত্যকাটা চারিদিকে ঘিরে আছে পাহাড়ের গায়ে চিরসবুজ বন আকর্ষণীয় পিকনিক স্পট সেই ঝর্ণাতেই ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায় বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনান ওরফ থেকে আমরা ব্যাচেলর বয়স প্রায় গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছে মতো যে কোনোভাবেই স্মরণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম খাবার সুযোগে সবকিছু ভেবে নি আমার অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মালিক সোফায় বসে সিগারেটে একটা সুখ টান দিয়ে মেজর মালিক বললেন ওয়েল আই অ্যাডমায়ার ইউর কারেজ আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য সাহায্য করব শুধু অনুরোধ এ ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে ডেফিনেটলি স্যার উই গিভ ইউ আওয়ার ওয়ার্ডস আমি জবাব দিলাম বাট হোয়াট অ্যাবাউট ম্যাপশিট কোথায় পাবো অপারেশনাল ম্যাপশিট যুক্তিসঙ্গত প্রশ্ন আমরা জোগাড় করেছি মেজর মালিক জিজ্ঞাসু দৃষ্টি মিলিয়ে তাকাতেই তাড়াতাড়ি বললাম নট ফ্রম মাই রেজিমেন্ট ফ্রম ইলস ওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলে হাফ ছেড়ে যেন বাঁচলেন মেজর মালিক দেন ব্রিং দ্যাম টু মি টুমোরো বললেন মেজর মালিক নট টুমোরো এখনই ম্যাপশিটসগুলো দিয়ে যাচ্ছি আপনাকে কাল এসে নিয়ে যাব মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপশিটসগুলো নিয়ে আসার জন্য সেগুলো নিয়ে মতি ফিরে এলো ম্যাপশিটসগুলো পরখ করে মেজর মালিক সউক্তি করল ইনক্রিডেবল জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে আমরা তবে আজ উঠি স্যার স্টিল এ লট টু বি ডান বুঝেছি জানো কি ডালিন তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই ইনশাল্লাহ ইচ্ছে হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই কিন্তু সেটা সম্ভব নয় পরিবারের দায়িত্ব বাধা হয়ে আছে হাউ ক্যান আই লিভ দ্যাম অ্যান্ড গো ভারী গম্ভীর বলায় কথা বলছিলেন মেজর মালিক আপনি ঠিকই বলেছেন স্যার কিন্তু আমাদের সাহায্য করে আপনি তো কম অবদান রাখলেন না স্যার সেভাবে বিচার করলে আপনিও তো একজন মুক্তিযোদ্ধা আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা দেশবাসীকে জানাব বিশ্বাস করেন স্যার আপনি একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা সহানুভূতি ও সহযোগিতা পেলাম বাকি সবাইকে চেনা হয়ে গেছে অল আর পেপার টাইগার্স তারা ভীতু স্বার্থপর মুখে মুখেই সব বাঙালি এর চেয়ে বেশি কিছু নয় আমার কথায় মেজর মালেকের চোখে পানি এসে গিয়েছিল হই হুল্লোর বাজ বলে পরিচিত মেজর মালিকের মাঝে সাচ্চা বাঙালি দেশপ্রেমিক মেজর মালিককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল সালাম জানিয়ে উঠে পড়লাম গাড়ি অবধি এগিয়ে দিতে এলেন তিনি গাড়িতে বসতে যাচ্ছি ঠিক তখন আবেগে আমাকে এবং মতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন আই উইশ ইউ অল ওয়েল বয়েজ টেক কেয়ার ফিরে এলাম ম্যাসে সত্যি অদ্ভুত লোক মেজর মালিক বলল মতি আমিও কিন্তু ভাবিনি তার কাছ থেকে ঠিক এতটা সহযোগিতা পাব সত্যি পৃথিবীতে মানুষ চেনা দায় জবাব দিয়েছিলাম আরও কয়েকটি বিষয়ে আলাপ আলোচনার পর মতি চলে গেল লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোর ভাবলাম ওর কাছ থেকেই চেয়ে নেব কম্পাস এবং বাইনোকুলার যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি টকটকে ফর্সা ওয়েল বিল্ড সুদর্শন যুবক সুমি সবসময় মিষ্টি হাসি মুখে লেগেই আছে সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল সুমি খারাপ লাগছে লাহোর ফিরে যেতে তাই না জিজ্ঞাসা করলাম ঠিক বলেছেন স্যার আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই যাচ্ছে না কিন্তু এর বিকল্পও তো কিছু নেই যেতে তো হবেই আপনার কথা কখনো ভুলতে পারবো না স্যার আপনি না থাকলে লাইফ আউট হেয়ার উড হ্যাভ বিন হেল অ্যান্ড মোস্ট বোরিং সুমি আজ তোমাকে একটা অনুরোধ করব রক্ষা করতে না পারলে কথা দাও এ ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না কী এমন কথা স্যার যার জন্য এমনিভাবে আমাকে লজ্জা দিচ্ছেন সুমির কথায় আন্তরিকতা ফুটে উঠল ওকে বিশ্বাস করা চলে আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেব ঠিক করেছি রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব তোমার কম্পাস এবং বাইনোকুলারটা পেলে সুবিধা হয় ফ্যান্টাস্টিক গ্রেট আইডিয়া আমি নিশ্চয়ই দেব কম্পাস অ্যান্ড বাইনো কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারবেন না স্যার আকুতি ঝরে পড়ল অনুরোধে আই বেগ অফ ইউ স্যার প্লিজ টেক মি আউ আমাকে সঙ্গে নিয়ে চলুন ওয়েল সুমি থ্যাংকস এ লড আই শ্যাল রিমেইন এভার গ্রেটফুল ফর ইউর হেল্প কিন্তু তোমাকে সঙ্গে নেবার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দেয়া আমার পক্ষে সম্ভব নয় আই হোপ ইউ উডেন্ট মাইন্ড আমাকে একটু ভাববার সময় দিতে হবে দ্যাটস ফাইন স্যার ডু টেক ইউর টাইম বাট বি শিওর ইভেন ইফ ইউ ডিসাইড নট টু টেক মি অ্যালং ফর সাম রিজন ইউ উইল গেট দ্য থিংস উইচ ইউ হ্যাভ ফর আমিও কিছু মনে করব না উঠি আজ তাহলে না না সে কি করে সম্ভব লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চ করে যাবে তুমি বলেই খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম বেয়ারাকে ডেকে খাওয়ার পর সুমি যাবার জন্য বিদায় চাইলে আমি বললাম সন্ধ্যায় মেসে থেকো আমি আসব। সম্মতি জানিয়ে চলে গেল সুমি সুমি চলে যাবার পর আমিও বেরিয়ে পড়লাম মতি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহেরের ওখানে অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া হবে সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমি একাই প্ল্যানিং এই স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্যই সিক্রেট কম্পারমেন্টেশন মেনে চলা হচ্ছিল নিড টু নো ব্যাস এ যোগাযোগ রক্ষা করে চলেছিলাম আমরা অতি সতর্কতার সাথে সুমি আমার অপেক্ষা করছিল ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান সব কিছু কাজ করছে যাত্রার প্রস্তুতি লেট হ্যাভ চাইনিজ বলেই গাড়িতে সুমিকে তুলে নিয়ে সোজা চলে গেলাম চায়না ক্যাফেতে খাবার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল স্যার ইউ সেড রাজস্থান ইজ দ্য সেক্টর ইজ দ্য কারেক্ট সুবি জানতে চাইল দ্যাটস রাইট জবাব দিলাম তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না আপনি তো জানেন আই এম অ্যালজিক টু সেন্ড বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায় এর জন্য আপনার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না তাই সিদ্ধান্ত নিয়েছি আই শ্যাল স্টে ব্যাক সত্যিই তো এই কথা গতকাল আমাদের খেয়ালই আসেনি আই ডোণ্ট ওয়ান্ট টু বি এ লাইবিলিটি এতে আপনাদের বিপদ হতে পারে আমার জন্য আপনার পথে কোনো বাধা সৃষ্টি হোক সেটা আমি চাই না ছলছল চোখে কথাগুলো বলছিল সুমি আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম ডোন্ট ফিল সো ব্যাড আমার সাথে মরুপথে যেতে না পারছো তাতে কি হয়েছে দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এখান থেকে যাবার পর লাহোরের কফুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তো তুমি পালাবার চেষ্টা করতেই পারো আমার কথায় সুমির চোখ উজ্জ্বল হয়ে উঠল তাই তো লাহোর থেকেই ক্রস করাটা সহজ হবে আমার জন্য আই প্রমিস ইউ স্যার লাহোর পৌঁছে পালাবার চেষ্টা করব যে করেই হোক না কেন নিশ্চয়ই করবে আমি পরম করুণাময়ের কাছে দোয়া করব যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও দুজনে ফিরে এলাম সুমির ম্যাচে সমস্ত ম্যাচটাই ঘুমে পড়েছে একে অপরকে জড়িয়ে তুললাম সুমি এ লট ওয়ান্স এগেইন ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি আমার জন্য দোয়া করো বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাল্লাহ আদারওয়াইজ গুড লাক অ্যান্ড গুড বাই মাই ফ্রেন্ড আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজের অজান্তেই সুমি ধরা গলায় বিদায় জানালো খোদা হাফেজ টেক কেয়ার স্যার মে আল্লাহ বি উইথ ইউ সুমির আর চাইতে পারলাম না দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম ইঞ্জিনে স্টার দিয়ে ঝড়ের বেগে গেট দিয়ে বেরিয়ে এলাম রেয়ারভিউ মিররে দেখলাম সুমি তখনও পড়ছে দাঁড়িয়ে হাত নাড়ছে এই পর্যন্ত সব ঠিক ঠিকমতোই এগোচ্ছিল হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয় আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহের বদলির ওয়ার্ডার এসে গেল এবোটাবাদে বেলুচ সেন্টারে তার পোস্টিং হয়েছে অবিলম্বে তাকে যোগদান করতে হবে খবরটা পেয়ে মতি নূর এবং আমি ছুটে গেলাম তার কাছে মেসি গিয়ে পৌঁছাতে তিনি জানালেন কালি তাকে বাইয়ার চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে একই বিভ্রাট কি করব এখন আমরা জবাবে ক্যাপ্টেন তাহের বললেন ইটস ওকে এই অবস্থায় তোমাদের সাথে আমার যাবার কোনো সম্ভাবনা নেই বাট সো ওয়াট আমি এবোটাবাদ থেকে পালাবার চেষ্টা করব তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে বুঝতে পারলাম পোস্টিং ওয়ার্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মতি নূর কিংবা আমার পোস্টিং ওয়ার্ডার এসে পড়তে পারে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই আমাদের কেটে পড়তে হবে পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের তরুণ চৌকশ কমান্ড অফিসার সবে মাত্র রেঞ্জার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরে এসেছে ফেরার পরে ডিটেইলড হয়ে কোয়েটাতে এসেছিলেন সিনিয়র টেকনিক্যাল কোর্স করতে স্বল্পভাষী অসীম সাহসী তেজ উদ্দীপ্ত চেহারা অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যয়ের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন অল্প কদিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম দ্বিতীয় ব্যাচে এসেছিলেন মেজর মঞ্জুর ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের তারা এসেছিলেন শিয়ালকোট সেক্টর দিয়ে আমরা একসাথে যুদ্ধ করেছি কাদের কাদ মিলিয়ে স্বাধীনতার সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহিরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজনন বিধিত কিংবদন্তী নায়ক কর্নেল তাহিরের আত্মকথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকরা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম কোন অপচেষ্টাই শহীদ তাহেরের স্মৃতিকে ম্লান করে দিতে পারবে না বাংলার মাটিতে কর্নেল তাহের মোরেও অমর হয়ে আছেন আর থাকবেনও চিরদিন ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজেদের সামলে নিলাম তার চলে যাবার পর পুরো দমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চললাম সুমির পিস্তলটা পাওয়ায় আমাদের সুবিধা হলো আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা পিস্তল আর একটা রিভলভার সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যা সমাধান করে দিল ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা ইতিমধ্যে আমাদের ষোলো ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেয়া হচ্ছে বাঙালি সদস্যদের এই থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমাদের পোস্টিং ওয়ার্ডার এসে যাবে আমার ইউনিটে আমরা মাত্র দুজন বাঙালি হলও তাই প্রায় একই সময় নূর এবং আমার পোস্টিং ওয়ার্ডার এসে গেল আমাকে যেতে হবে খারিয়ায় আর নূরকে যেতে হবে কোহাট একই সময় পোস্টিং ওয়ার্ডার পাওয়ায় দুজনই খুশি হলাম এতে আমাদের মুভমেন্ট কোয়ার্ডিনেট করতে সুবিধা হবে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং ওয়ার্ডার পেয়ে নতুন জায়গায় যাবার পথেই কেটে পড়ব আমরা এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়নিং টাইম কাজে লাগানো যাবে কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং ওয়ার্ডার আসতে দেরি হচ্ছিল ঠিক হলো কিছু একটা করা দরকার স্কুলে আটকে পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে হঠাৎ মুতির মাথায় একটা বুদ্ধি এলো ও সরাসরি পিন্ডিতে এম এস ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জ কে ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত কর্নেল সাহেব মতির এক স্কুল বাবা পরিচয় জানার পর মতি আবদার করে বসল আঙ্কেল স্কুলে আটকা পড়া সবার পোস্টিং হয়ে গেছে শুধু আমিই পড়ে রয়েছি আমার একটা গতি করুন একাকিত্বের যন্ত্রণা আমাকে কুড়ে করে খাচ্ছে প্লিজ আঙ্কেল ইউ গট টু ডু সামথিং ফর মি অ্যাজ সুন অ্যাজ পসিবল কর্নেল বললেন তুমি চিন্তা করো না আজই আমি তোমার পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি সিক্স ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পেশোয়ার এ যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন সম্ভব হলে পেশোয়ার যাবার পথে মুলতান হয়ে যাবার চেষ্টা করবে ও উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সাথে দেখা করে যাওয়া পুরো পরিবারের সাথেই মতি পূর্ব পরিচিত কথা শেষে মতি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল ইট ইজ অল ডান স্যার ওয়েল ডান ইন ডিড ইটস রিয়েলি গ্রেট উঠলাম আমরা কর্নেল আঙ্কেলের কথা মতো পরদিনই মতি তার পোস্টিং ওয়ার্ডার হাতে পেয়ে গেল আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম গেমস থেকে ফিরে এক্সারসাইজ করছিলাম ম্যাসে মতি ও নূর এলো দুজনই খুবই রিল্যাক্সড এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনই গিয়ে বসলাম লনে ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কোয়েটার পথে কিন্তু পথিমধ্যে ভাওয়ালপুরে নেমে যাবে নূর সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে নূর মতি ও আমি ওর যাত্রার পরদিন ভাওয়ালপুরে তার সাথে মিলিত হব মতি এবং আমি কিভাবে যাব সে ব্যাপারে কিছুই আলাপ হল না আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন করল না আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তম্বোলা নাইট অ্যাটেন্ড করার জন্য আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোজ গাছ করে খারিয়া চলে যেতে স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়লাম গোজ গাছ নিয়ে সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খারিয়ায় সিওকে বললাম ট্রেনে না গিয়ে বাই এয়ার লাহোর হয়ে যাব আমি ট্রানজিট পিরিয়ডটা লাহোরে আমদ ফি করে কাটিয়ে দিয়ে খারিয়াতে চলে যাব আমি সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে নতুন গাড়ি শখ করে কেনা তাই বেঁচে দেওয়ার প্রশ্নই ওঠে না এতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা এজাজ লাহোরের ছেলে ওর পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা রয়েছে আমাকে তার পরিবারের একজন হিসেবেই মনে করে এজাজকে একদিন বললাম এজাজ আমি বাই এয়ার লাহোর হয়ে যাচ্ছি তুই আমার গাড়িটা রেখে দে সুবিধা মতো লাহোর পাঠিয়ে দিস আমি পরে এক ফাঁকে খাড়িয়া থেকে লাহোরে গিয়ে গাড়িটা নিয়ে আসবো এটা আমার প্রস্তাবে খুশি হয়ে রাজি হলো এবং বলল ইউ এভারিথিং অ্যাবাউট ইট আই শ্যাল ম্যানেজ এভরিথিং হ্যাভ ফান লাহোর বাই দ্য ওয়ে আর ইউ প্ল্যানিং টু মিড এপ্রিল জবাব দিয়েছিলাম আমি এভাবেই গাড়ির ঝামেলার সুরাহা হলো এরই মধ্যে ঘটল চরম অঘটন একদিন গেমসের পর স্কুলের ম্যাসে ক্যান্টিন রুমে বসেছিল নোর কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসাররাও বসেছিল সেখানে কথায় কথায় একসময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটুক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল নূর তেরা তো কিসমত খুল গেয়া শেখ মুজিব আবিতু তু যে একদম জেনারেল বানা দেগা কিউ বাস্টার্ড মুজিব ইজ এ ট্রেইটর ডোন্ট ইউ থিঙ্ক সো সারে বাঙালি কম হিন্দু হ্যায় উস্কানিমূলক এ ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে উঠে কথার জবাবে গর্জে উঠল ইফ মুজিব ইজ এ গাদ্দার দেন ইয়াহিয়া ইজ রাফ হি ইজ কিলিং থাউজেন্ডস অফ বাংলাদেশিস হি হ্যাজ লেট লুজ দ্য রেপ অ্যান্ড ডিস অনার আওয়ার মাদার্স অ্যান্ড সিস্টার্স দেয়ার হি ইজ এ বিগার বাস্টার্ড এই ধরনের কথা বলেই ক্ষামত হয়নি নূর রাগের চোটের সামনে স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আচ্ছা ফেলে দিয়ে তার উপর দিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায় নূর প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মারিয়ে চূর্ণবিচূর্ণ করার গুরু অপরাধে তক্ষুনি তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ শুরু হয়ে যায় কোর্ট মার্শালের প্রসেস ঘটনার আকস্মিকতায় আমার ও মতির মাথায় বাজ ভেঙে পড়ল হতবম্ব হয়ে যাই আমরা খবর পেয়েই ছুটে গেলাম ওর কাছে এ একই করলে নূর খনিকের উত্তেজনার বসে সব কিছু ভুলডুল করে দিলে কি করে তোমার এই ধরনের হটকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি তোমার সাথে আমাদের হৃদ্যতার কথা সবাই জানে হাউ কুড ইউ বি সো স্টু বিট টু ডু এ থিঙ্ক লাইক দ্যাট সেই মন এ ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি হঠাৎ করেই ওর ওপর ভীষণ রাগ হলো আই এম সরি স্যার আই ওয়াজ টোটালি আউট অফ মাই হেড যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত এখন আমাকে নিয়ে বৃথা চিন্তা না করে প্ল্যান মতো আপনারা চলে যাবার ব্যবস্থা করেন যত শীঘ্রই সম্ভব সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পরা অসম্ভব কিছু নয় কেসে জড়িয়ে পড়ার আগেই পালিয়ে যেতে হবে আপনাদের আমার যা হবে তা হবে শুধু আপনারা ফেসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না তাই আমার আন্তরিক অনুরোধ প্লিজ লিভ টু মি অ্যালোন টু মাই ফেট অ্যান্ড জাস্ট থিঙ্ক টু স্কেপ অ্যাজ কুইক অ্যাজ পসিবল আপনাদের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ছেলে মানুষের মতোই ডুকরে কেঁদে উঠল নোর ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুল কিনারাই পাচ্ছিলাম না নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম বেচারা নূর অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি এপ্রিল আমাদের যাত্রা শুরু করব তখনকার দিনে করাচি থেকে একটা ফ্লাইট কোয়েটা মুলতান হয়ে লাহোর যেত প্রতিদিন ষোলো তারিখের ওই ফ্লাইটেই রওনা হব আমি লাহোরের পথে মতি স্কুল অ্যাটেন্ডেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বাই এয়ার ট্রাভেল করবে পথিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশোয়ায় এম এস ব্রাঞ্চের কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডুডেন্ট একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম না ক্লোজ অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ রাখাই সম্ভব হতো না নূর বন্দি হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সাই দিচ্ছিল না ঘুরে ফিরে শুধু একটা কথাই মনে হচ্ছিল কোনো মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না অনেক চিন্তা ভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো পনেরো সকালে গিয়ে উপস্থিত হলাম মতির মেসে গিয়ে দেখি মতির ঘর একদম খালি বুঝলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে বাথরুমে গোসল করছিল মতি অল্পক্ষণ পরেই মতি বেরিয়ে এলো কি ব্যাপার স্যার এত সকালে আপনি একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম মতি তুমি কি ভালো করেই জানো নুরের বন্দি হওয়ার পর থেকেই আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি সর্বক্ষণ ওকে নিয়েই ভাবছি বললাম আমি নূরের বিষয়ে কিছু কি আমার মানসিক অবস্থা আজ করেই বোধ হয় প্রশ্নটা করলো মতি হ্যাঁ তাই নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাথায় আমাকে শেষ করতে না দিয়েই মতি বলল আর ইউ ম্যাড স্যার বন্দি অবস্থায় তাকে নিয়ে যাবার কথা কি করে ভাবলেন ওকে সঙ্গে নিলে আমরাও ধরা পড়ব নিশ্চিত আহা আগে শোনোই না আমার আইডিয়াটা মতিকে শান্ত করার চেষ্টা করলাম বেশ বলেন কি বলতে চান দেখো মতি নুরি প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল মানছি হঠাৎ করে ও একটা ভুল করে ফেলেছে মানুষ মাত্রই ভুল করতে পারে তাছাড়া ওর ভবিষ্যৎটা একটু ভেবে দেখো এই অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাদছে ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মতি বাট দেন হাও প্রশ্ন মোতির মন দিয়ে আমি ওর জন্য তিন দিনের অ্যাটেন্ড সি জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না শুধু এতটুকু বলা হবে আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময় আমাদের দেখা হবে সময় দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে দ্যাটস অল এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয় তবে লেটস টেক হিম ইফ অ্যাট অল সামথিং গোজ রং উইথ হিম অন হিজ ওয়ে ইভেন দেন উই উড বি সেফ অ্যাজ হি উডেন্ট বি ইন এ পজিশন টু রিভিল এনিথিং অ্যাবাউট আওয়ার রুট অর দ্য নেক্সট স্টেপ অ্যান্ড দ্যাস আওয়ার সিক্রেট উইল নট বি কম্প্রোমাইজড হোয়াট ডু ইউ সে ঠিক আছে বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে কিন্তু অ্যাট সি কী করে জোগাড় করবেন প্রশ্ন মোতির ফার্স্ট অফ অল মি ডু ইউ এগ্রি অর নট টু টেক হিম উইথ আস অন প্রিন্সিপাল ওয়েল ইট ইজ স্টিল রিস্কি বাট আই শ্যাল বাই ইট জবাবে মতি বলল আনন্দে মোতিকে জড়িয়ে ধরে বললাম থ্যাংকস ইউ আর রিয়েলি গ্রেট মতি নাও কাম অ্যাওয়ং অ্যান্ড সি হোয়াট আই ডু গাড়ি করে ছুটে গেলাম সিএমএইচ স্টাফ সার্জেন্ট ক্যাপ্টেন জামালের কাছে আমি যখন ঢাকা কলেজের ছাত্র তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের সেই পরিচয় আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম সিএমএইচ এর আউট পেশেন্টে গিয়ে দেখি জামাল রুগী দেখায় খুবই ব্যস্ত এক ফাঁকে এগিয়ে এসে বলল কি বন্ধু হাসপাতালে কেন বস কিছুক্ষণ একটু হালকা হইয়া লই জবাবে বললাম না দোস্ত বসনের সময় নাই খুব একটা জরুরি কামে কও কওতাইলে মতিকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম কাইল যাইতেছি দেখা না কইরা গেলে তো আমারে কাইটটা ফালাইতা তাই খোদা হাফেজ কইতে আইলাম কিন্তু দোস্ত যাওয়ানের আগে একটা শেষ আবদার লইয়া আইসি নূরের নাইগা তিন দিনের অ্যাটেন্ডসি লিখা দাও বেচারার মন মেজাজ খুবই খারাপ নূরের ঘটনা কোয়েটার সব বাঙালির মনেই সমবেদনার উদ্বেগ হয়েছিল অনেকেই ওর প্রতি ছিল সিম্প্যাথেটিক ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন মুহূর্তে নির্দিধহায় এর একটা চিট প্যাড লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল এরই মধ্যে একদিন সময় কইরা জামনে দেখতে কইও তারে পোলাটা খা নিজেরা কি বিপদেই না ফেলাইছে আল্লাহ জানে ইয়াং ব্লাড খুনকা গার্মি বুঝলা বন্ধু অনেকটা আফসোস করেই কথাগুলো বলছিল জামাল ঠিক কইস দোস্ত এখন তাইলে যাই ভাবিরে রে বুঝাইয়া কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না বুঝতেই পারো কি তারাহুরার মধ্যে আসি আল্লাহ হাফেজ বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বিকাল তিনটা তিরিশ মিনিটে বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে লাঞ্চ সেরে মতি ও আমি সোজা চলে গেলাম নূরের মেসে গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে গেট আপ ইউ লেজিবাম আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসল নূর বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি বলো রাজি আমার কথা বলার ধরনে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল নূর কিন্তু পরোক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল কিন্তু কোনো কিন্তু নয় সময় নষ্ট না করে বলো রাজি দৃঢ়তার সাথে জিজ্ঞাসা করলাম আবার রাজি জবাব দিল নূর বেশ এবার শোনো মনোযোগ দিয়ে ইউ হ্যাভ থ্রি ডেইস অ্যাটেন্ড সি মিন্স কমপ্লিট বেড রেস্ট ওকে সেন্ড দিস চিট টু দ্য অ্যাডজুডেন্ট থ্রো ইউর ব্যাটম্যান দেন গিভ হিম ছুটি ফর থ্রি ডেইস কল হিম নাও অ্যান্ড ডু অ্যাজ আই সেট নূর তখনই তার ব্যাটম্যানকে ডেকে তাকে নির্দেশ দিল চিট্টা অ্যাডজোডেন্টের কাছে পৌঁছে দিয়ে ছুটি দেয় বাড়ি চলে যাবার জন্য অপ্রত্যাশিতভাবে একসাথে তিন দিনের ছুটি পেয়ে ব্যাটার বত্রিশ দাঁত আর বন্ধই হচ্ছিল না খুশির ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা সেলুট মেরে ছুটে গেল হুকুম তামিল করতে এবার কাপড় পরে তৈরি হয়ে নাও একটা হ্যান্ডব্যাগে দুই প্রস্ত এক্সট্রা চেঞ্জ ভরে নাও জলদি তোমাকে বোলান এক্সপ্রেসটা ধরতে হবে লাহোর পর্যন্ত টিকিট থাকবে কিন্তু ভাওয়ালপুরে নেমে যাবে তুমি সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে আগামীকাল দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাল্লাহ ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে সেখান থেকে ভাওয়ালনগর যাওয়ার উপায় কী কী এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে অল দ্য ওয়ে ইউ উইল বিলিভ লাইক অ্যান আর্মি অফিসার ট্রাভেলিং টু ইউর প্লেস অফ পোস্টিং অ্যান্ড ভাওয়ালনগর এম আই ক্লিয়ার ইয়েস স্যার বলেই ছোট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে নূর তৈরি হয়ে নিল ওকে গাড়িদের তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশন বোলান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল একটা ফার্স্ট ক্লাস কুপেতে নূরের জন্য একটা সিট রিজার্ভ করা হলো নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা পকেট থেকে পাঁচ হাজার টাকা একটা পিস্তল এবং পঁচিশটা গুলি নূরের হাতে তুলে দিলাম কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখলো নূর কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘণ্টা এবং হুইসেল দুটোই বেজে উঠল নূরকে জড়িয়ে ধরে বললাম টেক কেয়ার সি ইউ টুমরো খোদা হাফেজ গাড়ি নড়ে উঠল আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম তীব্র হুইসেল বাঁচতে বাঁচতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আমরাও ফিরে এলাম আজ রাতে এর তরফ থেকে আমার ফেয়ারওয়েল ডিনার তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম কাল এয়ারপোর্টে দেখা হবে মেসে সেই রাতে ডিভ আর ব্যান্ডের সাথে অনেক রাত উদ্দীপ পানাহাট চলল ব্যান্ডের তালে তালে নাচ গানো হলো রেওয়াজ অনুযায়ী বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায় তার ওপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন কিন্তু কিছুই করার নেই সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবে সব ফর্ম্যালিটিস শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায় সেদিন হঠাৎ করে এক পশলা বৃষ্টি হওয়ায় বেশ একটু ঠান্ডা পড়েছে তাই বেয়ারা ঘরের ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গোছগাছ করে রাখা হয়েছে টেবিলের ওপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লিটারবক্সে বক্সে রাখা আছে নিম্মির লেখা চিঠিগুলো বেডসাইড টেবিলের ওপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে বড় করে দেখছে এগুলো পুড়িয়ে ফেলতে হবে কোনো সূত্র রাখা চলবে না এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে ফায়ারপ্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম প্রতিটা ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি ফটো দেখার শেষ হলে অ্যালবাম দুটো ছুড়ে দিলাম ফায়ারপ্লেসে করে আগুন জ্বলে উঠল চিঠিগুলো ফেলে দিলাম সে আগুনে মুহূর্তে আগুনের নেলিহান শিখা গ্রাস করে নিল সব কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এইভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি আগুনের দিকে চেয়েছিলাম দু চোখ বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ছিল অতীতের স্মৃতিতে তলিয়ে গেলাম আমি মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পির বোন নিম্মি বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুদের একজন আমি স্বপন টুটু হায়দার বাপ্পি একে অপরের হরিহর আত্মা ছুটিতে ঢাকায় এলে চব্বিশ ঘণ্টা একসাথে থাকা খাওয়া হৈহুল্লোর করে সময় কাটে আমাদের কখনো সিনেমা কখনো পিকনিক নয়তো শিকার এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে এসব কিছু ভালো না লাগলে চলে যাই সিলেটের চা বাগানে কাপ্তাই রাঙামাটি কিংবা কক্সবাজার টেকনাফে উনিশশো সালের ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকা এসেছি হইচই করে কেটে যাচ্ছিল সময় একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে মৌসুমি পাখির আগমন ঘটেছে প্রচুর তাই শিকারে যেতে হবে শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম আমরা ঘাট পর্যন্ত গাড়িতে তারপর নৌকায় যাত্রা মধ্যরাতের পর খাওয়া দাওয়া সেরে নৌকায় উঠলাম পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম শিকার ভালোই পাওয়া গেছে একটা রাজহাঁস চারটা চখা এবং বিশটা বালিহাঁস শীতকালে মৌসুমি পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে গরমের শুরুতেই আবার উড়ে ফিরে যায় তুন্দ্রা অঞ্চলে পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের ঝামেলা নেই তাদের যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা শুধুমাত্র মানুষের কাছ থেকেই বৈষয়িক স্বার্থে এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাসায় ফিরতেই মহুয়া ও কেয়া আমার ছোট দুই বোন বায়না ধরে বসল ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে সারা রাত দিন শিকারের ধকলে সবাই ক্লান্ত কেউ ওদের নিয়ে যেতে রাজি হলো না ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করালাম যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছালাম রাত তখন নয়টার উপরে বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম ফাংশন অথচ লোকজনের ভিড় নেই একদম গাড়ি পড়ছে নিচে দাঁড় করাতেই মহুয়া কাছ নামিয়ে জিজ্ঞাসা করল এই নিম্মি এদিকে এসো নিম্মিটি আবারকে দেখলাম একটি মেয়ে গাড়ির কাছে এগিয়ে এলো কি এত ফাঁকা কেন প্রশ্ন করল মহুয়া ফাংশন শেষ জানালো মেয়েটি বাপ্পি ওকে উদ্দেশ্য করে বলে উঠল তুমি এখনও এখানে কি করছো রিক্সা পাচ্ছি না জবাব দিল মেয়েটা মহুয়াই পরিচয় করিয়ে দিল ভাইয়া নিম্মি বাপ্পি ভাইয়ের বোন আমাদের হল্লি ক্রসে পড়ে বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্মির সাথে আগে পরিচয়ের সুযোগ হয়নি চলো না ভাইয়া নিম্মিকে নামিয়ে দিয়ে আসি ফাংশন যখন আর দেখাই হল না মহুয়া অনুরোধ জানালো বেশ চলো নিম্মিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলাম উজ্জ্বল শ্যামবর্ণের এক হারা গর্নের নিম্মি কেয়া মহুয়ার সাথে পেছনের সিটে বসেছে বাপ্পি আমার পাশের সিটে রেয়ারভিউ মিররে নিম্মিকে পরিষ্কার দেখা যাচ্ছিল দেখলাম সুন্দর ফিগারের অধিকারিণী নিম্মি দেখতে আকর্ষণীয় ও মিষ্টি সবচেয়ে আকর্ষণীয় তার চুল ঘন কালো চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছাড়িয়ে প্রায় গোড়ালির কাছ অবধি ঝুলছে হাল ফ্যাশনে বাঙালি মেয়েদের মাঝে এই ধরনের ঘন কালো লম্বা চুল খুব একটা দেখা যায় না গাঢ় নীল রঙের বুটিদার কামিজ ও চুড়িদার পায়জামা পরেছিল নিম্মি কথা বলার ধরনটিও ভীষণভাবে আন্তরিক সব কিছু মিলিয়ে প্রাণবন্ত উৎসল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতেই ভালো লেগে গেল সেই ভালো লাগা থেকেই ভালোবাসা আশ্চর্য হয়েছিলাম নিজেই স্কুল কলেজ ভার্সিটি জীবনে শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয় বিভিন্ন কারণে বেশ নাম ডাকছিল বরাবরই এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটকাল থেকেই কিন্তু প্রেম টেমের ধারধারিণী কখনো দু একটা প্রেমপত্র গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও নয় কিন্তু সেগুলো মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি ঘটনাগুলো নেহায়েত ন্যাকামি বলেই মনে হয়েছে সব সময়। অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক বন্ধুবান্ধবকেই বান্ধবকেই নানাভাবে সাহায্য করতে হয়েছে এ পর্যন্ত ক্ষেত্রবিশেষে ছাত্র রাজনীতি খেলাধুলা গান বাজনা নাটক সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার মতো সময় ছিল না মোটেও কাউকে দেখে তেমনভাবে আকর্ষণও বোধ করিনি কখনো সেই আমি কিনা প্রথম দেখার ভালো লাগা থেকে একেবারে ভালোবেসেই ফেললাম নিম্মিকে এমনটি বোধ হয় যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না হয়তোবা ক্ষণিকের মহ কিন্তু না এ তো মোহ নয় এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার গভীর হয়েছে আমার ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি প্রতিদানে নিম্মিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে তার পবিত্র আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন অতলে তলিয়ে গেছি আমি নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার জন হিসাবে আমি স্থান পেয়েছিলাম তার মনের মনি কোঠায় আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসাকে সানন্দেই গ্রহণ করে নিয়েছিলেন দুই পরিবারের সবাই বিশেষ করে গুরুজনেরা খুশি হয়েছে বন্ধু বান্ধবরা এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে এই বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে কিন্তু হঠাৎ করেই দৈবচক্রে সব কিছুই ওলট পালট হয়ে গেল ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্র পায়নি ওর কাছ থেকে জানি না ঠিক এই মুহূর্তে ও কোথায় কি অবস্থায় আছে নিম্মির বাবা জানা রফিকুল ইসলাম চৌধুরী উনিশশো সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টেড আছেন তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন খালাম্মা মানে নিম্মির আম্মা বাপ্পি নিম্মি এবং নিজের পড়াশোনার জন্যই ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়েই ছুটি ছাটায় কলকাতায় যান মানুদের দেখে আসতে আব্বা মহুয়া কেয়া স্বপন হায়দার টুটু বদি ওদেরও কোনো খবর নেই কিন্তু আমার বিশ্বাস জাতির এই ক্রান্তি লগ্নে ওরা কিছুতেই হাতপা পা গুটিয়ে বসে থাকবে না ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছি তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসেবে আব্বার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাত নেমে আসতে পারে পাক বাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারে তারা কথাটা ভেবে মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল কিন্তু না এই পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না সব কিছুর বিনিময়ে কি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে ব্যক্তি গোষ্ঠী পারিবারিক সব স্বার্থ থেকে দেশ ও জাতীয় স্বার্থ অনেক বড় সে প্রশ্নে কোনো আপোষ করা চলবে না কিছুতেই আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু হলে দুঃখ পাব কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেই হেও হয়ে যাবো কাপুরুষও তারা গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতির নিদর্শনগুলো সবপুরে ছাই হয়ে গেছে সারা দিনের ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে আগামীকাল ভোর সাতটায় এয়ারপোর্টে যেতে হবে তাই সৎ গতিতে উঠে পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম পরদিন ভোর ছয়টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল ম্যাস ওয়েটার বেডটি দিয়ে গেল বেডটি শেষে প্রাতক্রিয়া সম্পূর্ণ করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো নাস্তা শেষে বয় বাবুর্চি ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিশ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম মেসের সামনের কার পার্ক গাড়িতে ভরে গেছে ডিফ আরডির প্রায় সব অফিসারই জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাবার জন্য ওদের আন্তরিকতা আমাকে বিহম্বল করে তুলেছিল সামরিক জানতার পাশবিকতা আর এদের বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাত ভাবছিলাম আজ ইয়াহিয়া খান ও তার দোসররা রাজনৈতিক ফায়দা লোটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারের যে স্টিম রোলার চালিয়ে দিয়েছে তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে সময় হয়ে এলো আমার সিও মিয়া হাফিজ এসে বললেন শরীফ ইটস গো লেটস্কো স্যার বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম তিনি গাড়িতে স্টার্ট দেবার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসল কাফেলা চলল এয়ারপোর্টের দিকে মিনিট বিশেকের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেলাম মতি আমার আগেই পৌঁছে চেক ইন করে অপেক্ষা করছিল আরে মোতি তুমি এখানে ইচ্ছে করেই প্রশ্নটা করলাম মুলতান যাচ্ছি পেশোয়ারের পথে জবাবে বলল আই আইসি দ্যাটস গুড প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে বললাম আমি চেক ইন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম হঠাৎ দেখি ডিফ আর ডি কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে এসে হাজির ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে এই ইয়াং গুড গানার অফিসার হিসেবে খুব স্নেহ করতেন ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান তিনি এগিয়ে আসতেই আমরা সবাই সেলুট করে দাঁড়ালাম আলাকা শরীফ তু হামক ছোরকে যা রাহা হ্যাঁ দুঃখ হ্যাঁ এই জিন্দগি হে বেটা নয়া ইউনিট মে আচ্ছা রেহনা আর খুশ রেহনা এই মেরা দোয়া হিতৃশুলভ ব্রিগেড কমান্ডারের কথাগুলো মনে দাগ কেটেছিল বোর্ডিংয়ের এর ঘোষণা হলো সবার সাথে কোলাকুলি করে বিদায় নিলাম ব্রিগেডিয়ার বাদশার ইশারায় কয়েকজন ইয়াং অফিসার্স কাঁধে তুলে নিয়ে হি ওয়াজ এ জলি গুড ফ্যালো বলতে বলতে প্লেনের সিঁড়ি অব্দি বয়ে নিয়ে গেল পুরনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল কোনো মতে নিজেকে সামনে নিয়ে প্লেনে উঠে বসলাম মতিও উঠে বসেছে জানালা দিয়ে দেখলাম সবাই লাইন ধরে দাঁড়িয়ে হাত নাড়ছে অল্পক্ষণ পরেই প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করল সবাই তখন দাঁড়িয়ে কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল প্লেন এয়ারপোর্টের ওপর দুটো চক্কর দিয়ে মেঘের ভেতর দিয়ে উপরে উঠে গেল সবাইকে পিছনে ফেলে প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে এভাবেই শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা ঘণ্টা দেড়েকের মধ্যেই আমাদের বহনকারী ফোকার ফ্রেন্ডশিপ বিমানটি মুলতান এয়ারপোর্টে অবতরণ করল প্লেন থেকে বেরুতেই মুখে লাগলো গরম বাতাসের ঝাপটা কোয়েটার তুলনায় মুলতানের আবহাওয়া অনেক উষ্ণ ভাওয়ালপুর ভাওয়ালনগরের দিকে উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে ছোট এয়ারপোর্ট ক্যান্টনমেন্টে এরিয়ার মধ্যে অবস্থিত প্লেন থেকে অবতরণ করে ট্রানজিট লাউঞ্জে না গিয়ে মোতির সাথে সোজা চলে গেলাম অ্যারাইভেলে ওখানে পিআইএ কাউন্টারে গিয়ে আমার লাহোর যাওয়া ক্যান্সেল করে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে মুলতট শহর এয়ারপোর্ট থেকে প্রায় পাঁচ মাইল দূরে অবস্থিত একটা ট্যাক্সি ভাড়া করে সোজা চলে এলাম শহরে কিছু কেনাকাটা করার ছিল সার্ভাইভাল কিট ফার্স্ট এড বক্স স্নেক বাইট কিট এগুলো সব সঙ্গে করে আনা হয়েছে তিনজনের জন্য সুইট অফ বিস্কিট কিছু ড্রাই ফ্রুটস প্রভৃতি কেনা হলো তারপর গেলাম সোনার দোকানে ওইখানে দুটো আংটি বানালাম এক একটা দেড় ভরি ওজনের একটাতে খোদাই করলাম এস এবং অন্যটাতে এম আমিও মতি আংটি দুটো পরে নিলাম কেনাকাটার পাট চুকিয়ে গেলাম রেলওয়ে স্টেশনে ওখানে গিয়ে জানতে পারলাম বারোটা ট্রেন ধরলে দুটো সোয়া দুটার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে ভাওয়ালপুর ঠিক করলাম দুই বাঙালির একসঙ্গে সফর করা ঠিক হবে না সিদ্ধান্ত নেওয়া হলো মতি যাবে ট্রেনে আর আমি যাব বাসে বাসে করে আমি মতির আগেই পৌঁছে যাব ভাওয়ালপুরে ওখানে স্টেশনে মিলিত হব আমরা মতিকে ট্রেনে তুলে দিয়ে ট্যাক্সি করে গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ডে বাস ছাড়তেছে ভাওয়ালপুরের উদ্দেশ্যে ট্যাক্সি ছেড়ে দিয়ে অপেক্ষমান বাসে উঠে বসলাম মালপত্রের বেশিরভাগই মতি নিয়ে গেছে সাথে আমার কাছে রয়েছে হালকা ছোট্ট একটা ব্যাগ দুটো বাজার আগেই পৌঁছে গেলাম ভাওয়ালপুর বাস স্ট্যান্ডে নেমে টাঙ্গা করে পৌঁছালাম স্টেশনে স্টেশনে পৌঁছে দেখি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূর প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা খবরের কাগজ হাতে দাঁড়িয়ে আছে শোয়া দুটোর দিকেই মতির ট্রেন এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো মতি নামলো ট্রেন থেকে একে অপরের সাথে চোখাচোকি হলো কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না তিনজনই আলাদাভাবে সার্কিট হাউসে পৌঁছালাম নূরের ঘরে ঢুকেই একে অপরকে জড়িয়ে ধরলাম উল্লাসে নূর আগেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল ঘরেই লাঞ্চ করলাম লাঞ্চের সময় নূর জানালো পথে ওর কোনো অসুবিধেই হয় নাই আরও জানালো ভাওয়ালপুর থেকে ভাওয়ালনগর দুভাবে যাওয়া সম্ভব ট্রেনে করে গেলে লাগবে তিন ঘন্টা ট্রেনের সময় বিকাল চারটা আর ট্যাক্সিতে করে গেলে লাগবে বড় জ্বর ঘণ্টা দুয়েক ঠিক হলো ট্যাক্সিতেই যাব কারণ ভাওয়ালনগর থেকে সন্ধ্যা সাড়ে সাতটার ট্রেন ধরতে হবে আমাদের প্রতিদিন দুটোই ট্রেন যায় ভাওয়ালনগর থেকে ফোর্ট আব্বাস একটা সকালে অপরটি সন্ধ্যায় সাড়ে সাতটার ট্রেন মিস করলে পুরো রাতটা কাটাতে হবে ভাওয়ালনগরে সেটা হবে আমাদের জন্য খুবই বিপজ্জনক কারণ সমস্ত ভাওয়ালনগরটাই একটা ক্যান্টনমেন্ট লোকাল ট্রেনের সময়ের কোন ঠিক ঠিকানা নেই এরকম নিয়ে চলবে না ট্যাক্সিতে গেলে অনেক আগেই পৌঁছে যাব ভাওয়ালনগর কিছু সময় বিশ্রাম করে বিকাল চারটায় একটা ট্যাক্সি ডাকিয়ে এনে রওনা হলাম ভাওয়ালনগরের উদ্দেশ্যে সিদ্ধি ড্রাইভার ওকে বললাম সাতটার মধ্যে ভাওয়ালনগর পৌঁছে দিতে পারলে বকশিস মিলবে তরুণ ড্রাইভার জবাবে বলল কই বাত সাত আপকো সাতসে পাইলে পৌঁছা দেগি উল্কা বেগে ছুটে চলেছে ট্যাক্সি সেভ ইম্পালা গাড়ি শৌখিন ছোকরা ক্যাসেটে ফিল্মি গান লাগিয়ে দিল আমরা চুপচাপ বসে গান শুনছিলাম আর ভাবছিলাম ভূত বর্তমান ভবিষ্যৎ একসময় ঝিমুনি এসে গিয়েছিল হঠাৎ বিকট একটা শব্দে চমকে তিনজনেই জেগে উঠলাম একটা ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ততক্ষণে থেমে গেছে কি হল ব্যাপার কি প্রায় একই সাথে বলে উঠলাম তিনজনে দেখতে হেসাব বলে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে এসে বলল গাড়িকা ক্র্যাকশাপ টুট গেয়া বলে কি বেটা ফির আবহাম কেয়া কারেঙ্গে জিজ্ঞাসা করল নূর ঘাবরা ওমাদ স্যার পাঁচ সে মিল রেহেতে হে কই না কই সোয়ারি জরুর মিল জায়গা উসমে ব্যাঠা দেঙ্গে আপ কি সর্বনাশ তবে কি ঘাটে এসে তরি ডুবল গাড়িটাকে সবাই মিলে ঠেলে রাস্তার সাইডে রাখা হলো অন্য কোনো গাড়ি না আসা পর্যন্ত কিছুই করার নেই অপেক্ষা করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো দূরে ভাওয়ালনগরের বাতিগুলো একসময় জ্বলে উঠল সাতটা বেজে গেল কোনো গাড়ির লক্ষণ নেই অস্থির হয়ে উঠলাম সবাই হতাশায় মনোবল হারিয়ে ফেলেছিলাম প্রায় হঠাৎ দূরে একটা হেডলাইট দেখা গেল কিছু একটা আসছে ভাওয়ালপুরের দিক থেকেই রাস্তা ব্লক করে দাঁড়ালাম চারজনে যাই হোক না কেন থামতে হবে কাছে আসতেই দেখলাম একটা ল্যান্ডরোভার আমরা হাত দিয়ে ইশারা করায় গাড়িটি থামল রোড অ্যান্ড হাইওয়েস এর এক ইঞ্জিনিয়ার যাচ্ছেন ভাওয়ালনগর ভদ্রলোককে সব কিছু বুঝিয়ে বললাম তিনজন আর্মি অফিসারের দুর্গতি দেখে ভদ্রলোক সহানুভূতি দেখিয়ে বললেন আপনাদের কষ্ট না হলে আমি আপনাদের নিয়ে যেতে পারি কষ্ট হাতে আকাশের চাঁদ পেলাম ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি ট্যাক্সির ভাড়া চুকিয়ে মালপত্র নিয়ে জিপে উঠে বসলাম আধ ঘন্টার মধ্যেই ভাওয়ালনগর পৌঁছে গেলাম তখন রাত পৌনে একটা আমাদের ট্রেন নিশ্চয়ই এতক্ষণে ছেড়ে চলে গেছে ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞাসা করলেন কোথায় নামবেন স্টেশনের কথা না বলে বললাম শহরের যে কোনোখানে নামিয়ে দিলেই চলবে টাউন সেন্টারে নামিয়ে দিল ভদ্রলোক সেখান থেকে একটা টাঙা করে কাছে স্টেশনের দিকে রওনা হলাম স্টেশনে পৌঁছে দেখি অসম্ভব ভিড় এমনটি তো হবার কথা নয় ট্রেন চলে যাবার পর স্টেশন থাকবে জনশূন্য তাহলে এত লোক কেন স্টেশনে ট্রেন কি তাহলে এখনো আসেনি হঠাৎ করে কিছুটা আশার আলো ঝলকে উঠল আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম ফোর্ট আব্বাসের ট্রেনের খবর কি দুটো বাক্য স্টেশন মাস্টার বললেন ট্রেন লেট এখনো এসে পৌঁছায়নি জানে পানি ফিরে এলো দৌড়ে গিয়ে নূরকে খবরটা দিতেই খুশিতে আত্মহারা হয়ে ওরা লাভ দিয়ে টাঙ্গা থেকে নেমে পড়ল কুলির মাথায় মাল চাপিয়ে টাঙ্গার ভাড়া মিটিয়ে দিয়ে প্ল্যাটফর্মে চলে গেলাম পথে একটা ভিক্ষুক দাঁড়িয়েছিল আনন্দের অতিশয্যায় একশো টাকার একটা পুরো নোটই তাকে দিয়ে দিলাম শো আটটায় আমাদের ট্রেন এলো ফার্স্ট ক্লাসের তিনটা টিকিট কাটা হলো ফোর্ট আব্বাস পর্যন্ত বর্ডার ট্রেন আমাদের মতো ছাড়া ফার্স্ট যাত্রী বিরল অতি একটা ক্লাসের খালি কামরা বেয়ে উঠে বসলাম ট্রেনে উঠেই বুফে কার থেকে ডিনার আনাবার বন্দোবস্ত করা হলো। খাবার সার্ভ করে গেল বেয়ারা দরজা বন্ধ করে খাওয়ার পাঠ চুকিয়ে নিলাম ট্রেন ইতিমধ্যেই চলতে শুরু করেছে খাওয়া শেষ করার পর পদযাত্রার প্রস্তুতি শুরু হলো সবাই ডার্ক কালারের কাপড় পরে নিলাম আমাদের কাছে তখন সর্বমোট প্রায় হাজার বিশেক টাকা ওগুলো কাপড়ের বিভিন্ন চোরা পকেটে ঢোকানো হল সুটকেস থেকে হ্যাভারসেক বের করে ওতে তিনজনের আরও এক প্রস্থ করে কাপড় নেওয়া হল প্রয়োজনীয় সাথে নেবার সবকিছু রাখা হলো হ্যাভারস্যাকে ম্যাপ বের করে নাইট মার্চ চার্ট আঁকা হলো পাকিস্তানের মোটরাইজড ইনফেন্ট্রি ডিভিশনের ডিফেন্সিভ এলাকার মধ্যে দিয়ে ইন্ডিয়ান আর্মির একটা ট্যাঙ্ক রেজিমেন্টের হেডকোয়ার্টার্সের পাশ ঘেসে যেতে হবে আমাদের রাস্তায় পড়বে অ্যান্টিট্যান্ট অবস্টাকল মাইন্ডফিল এদের মাঝে গ্যাপ বের করে নিয়ে যাত্রাপথ নির্ধারণ করতে হয়েছে পথে দুই তরফে পেট্রোল পার্টির মোকাবেলায় পড়তে হতে পারে সিদ্ধান্ত নেওয়া হল যে কোনো উপায়েই হোক ওন ট্রুপস অ্যান্ড এনিমি ট্রুপসকে এড়িয়ে চলতে হবে আমাদের নেহায়েত বিপাকে পড়লেই সংঘর্ষের মাধ্যমে শত্রুকে পরাস্ত করার উদ্যোগ নেওয়া হবে কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না ধরা পড়ার আগেই আমরা আত্মহত্যা করব কোন কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তিগত উদ্যোগে করণপুর পৌঁছাবার চেষ্টা করতে হবে ক্যাম্পাসের রুট এবং বিয়ারিং সেট করা হল হাতিয়ার এবং গুলি নিজেদের মাঝে ভাগ করে নিলাম ম্যাপ কম্পাস বাইনোকুলার নাইট মার্চ টর্চ একটি টর্চ একটি কম্বল এবং সাথে নেবার হ্যাভারসেকটি ছাড়া সব কিছুই সুবিধা মতো কোনো জায়গায় লুকিয়ে ফেলতে হবে নিজেদের আইডি কার্ড ছাড়া অন্যান্য সব কাগজপত্র পুড়িয়ে টয়লেট দিয়ে ফেলে দেওয়া হলো ট্রেন থেকে ক্যামেরা দুটো হ্যাভারসেকে ভরে নিলাম ছোট্ট কোরআন শরীফটাও নেওয়া হলো থেকে ওয়ার্ডার অফ মার্চ মতি আগে তারপর আমি পেছনে নূর হ্যাভারসেক পালাক্রমে বহন করা হবে মার্চের সময় প্রতি এক ঘন্টা অন্তর দশ মিনিট বিরতি বিরতিকালে কম্বলের নিচে ঢুকে টর্চের আলোয় ম্যাপ দেখে নেওয়া হবে সঠিক পথে এগোচ্ছি কিনা প্রয়োজনে কম্পাস বিয়ারিং অ্যাডজাস্ট করা হবে আমরা তিনজনই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত নাইট মার্চের সব কৌশলী আমাদের নখ দর্পণে রাত দশটা বেজে পনেরো মিনিটে আমাদের ট্রেন হারোনাবাদ স্টেশনে এসে পৌঁছাল ছোট্ট স্টেশন প্ল্যাটফর্মে যেখানে আমাদের বগিটা গিয়ে থামল সেখানে বেশ জমাট অন্ধকার আমরা নেমে পড়লাম অল্প কয়েকজন যাত্রী ওঠা নামা করল আমরা আধারে চুপ করে দাঁড়িয়ে থাকলাম অল্পক্ষণ পরেই হুইসেল দিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল যে সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমেছিল তারা সবাই স্টেশনের চেকিং গেট দিয়ে বেরিয়ে গেছে চুপচাপ দাঁড়িয়ে আমরা জায়গাটা ভালো করে দেখে নিচ্ছিলাম অপর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় স্টেশন ঘরটার সামনের কিছুটা অংশই আলোকিত হয়েছিল প্ল্যাটফর্মের বেশিরভাগ অংশই ছিল অন্ধকারাচ্ছন্ন স্টেশনের বাইরে একটা মাঝারি আকারের উঠান কয়েকটি চায়ের দোকান তাদের সামনে কয়েকটি টাঙা যাত্রীদের অপেক্ষা করছে চার পাঁচশো গজ দূরে হাইওয়ে রেল লাইনের প্রায় সমান্তরালভাবেই উত্তর দক্ষিণে চলে গেছে মাঝে মধ্যে দূরপাল্লার বড় বড় ট্রাকগুলো আওয়াজ তুলে ভীষণ বেগে আসা যাওয়া করছে রাস্তার ওপারেই হারুনাবাদ শহর শহর বলতে একটি বর্ধিষ্ট বাজার বাজারের চারদিকে জনবসতি আমরা হারুনাবাদ শহরের ডান দিক দিয়ে প্রয়োজনীয় দূরত্ব বজিয়ে রেখে যাত্রা শুরু করব একে তো বর্ডার এলাকার মরু অঞ্চল রাতেও বেশ হয়েছে লোকজন নেই খুব একটা সমস্ত শহরটাই ঘুমিয়ে পড়েছে আমরা প্ল্যাটফর্ম খালি হয়ে যাবার পর স্টেশনের সদর দরজার দিকে না গিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম অতি সাবধানে হাইওয়ে ক্রস করে একটা বাবলা ছোপের মাঝে অবস্থান নিলাম হারোনাবাদ শহরের বসতির শেষ প্রান্ত থেকেই শুরু হয়েছে মরুভূমি উঁচু নিচু বালির পাহাড় মাঝে মধ্যে কাটার ঝোপছাড় যে জায়গায় পানির আধার রয়েছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট গৃহস্থলী তাকে কেন্দ্র করেই ছোট ছোট চাষাবাদের খামার অরহর কলাই জব ভুট্টার ক্ষেত মোটামুটি এই ধরনের টেরেনই অতিক্রম করে যেতে হবে আমাদের যাত্রা শুরু করার আগে আমি ও মতি কম্বলের নিচে বসে কম্পাস সেটিং ও নাইট মার্চ টর্চ ঠিক করে ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছিলাম ম্যাপ অনুযায়ী আমাদের অবস্থানের অদূরে একটি কারেজ থাকার কথা কারেজ হল মরুভূমি অঞ্চলে গভীর কোর সারি এগুলো ঘুরে তাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় প্রয়োজন মতো ব্যবহার করার জন্য আবাদি জমিতে জলসেচের ব্যবস্থাও করা হয়ে থাকে কারেজ থেকে নূরকে পাঠানো হলো কারেজটি খুঁজে বের করার জন্য উদ্দেশ্য আমাদের সাথের মালপত্র সব কারেজের কুয়োতেই ডান করব। সেটাই হবে সবচেয়ে নিরাপদ অল্পক্ষণ পরেই নূর কারেজের সন্ধান বের করে ফিরে এলো আমরা সবাই হ্যাভার সেকটা রেখে বাকি মালপত্র সব নিয়ে গিয়ে কারেজের একটি কুয়োতে ফেলে দিয়ে এলাম এবার সার্বিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত বিসমিল্লা বলে আমরা পদযাত্রা শুরু করলাম শ্রীকরণপুরের উদ্দেশ্যে ঘণ্টায় গড়ে চার থেকে পাঁচ মাইল বেগে চলতে হবে আকাশে বড় একটা চাঁদ সপ্তঋষির মণ্ডল ধ্রুবতারা ক্যাসোপিয়া ওরিয়েন্ট বেল্ট সবগুলোই দেখা যাচ্ছিল পরিষ্কার কম্পাস ছাড়া তারকারাজির সাহায্যেও আমাদের পদযাত্রা চলতে পারে বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে সেটা আগেই ভালো করে রপ্ত করে নিয়েছি প্রত্যেকে প্রথম ঘন্টা কেটে গেল নির্বিঘ্নে পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হয়নি বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবার মিনিট দশক পর থমকে দাঁড়িয়ে পড়ে ইশারা করল মতি এন্টি ড্যাং অবস্টাকল সামনে একটি খাল খালে পানি খালের দুই দিকে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি উঁচু পার এনি ইজ অ্যাওয়ে বাই ফায়ার তাই ক্রসিং আগে প্রথমে রেকি করতে হবে মতি ও আমি চললাম একে অপরকে কভার করে চলছি কিছু হলে যাতে অবস্থার মোকাবেলা করা যায় নূর অপেক্ষায় থাকলো একটি বাবলা ছোপের আড়ালে রেকি করে দেখলাম খালে বুক পর্যন্ত পানি হেঁটেই ক্রস করা যাবে অসুবিধা নাই স্রোত নাই তেমন পারে বসে ইনফারেট বাইনোকুলার দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখে নিচ্ছিলাম মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো অল ক্লিয়ার এর আদেশের সাথে সাথে একে একে ট্যাকটিক্যাল ক্রসিং শুরু হলো সবার শেষে আমিও পার হয়ে গেলাম ওপারে উঠে রুট অনুযায়ী আবার যাত্রা শুরু করলাম গতি ও সময়ের সামঞ্জস্যতা বজায় রেখে অবিরাম ছুটে চলেছি নিঃশব্দে ইশারা সংকেতে প্রয়োজন মতো ভাবের আদান প্রদান করছি আর দশ মিনিট হাঁটলেই দ্বিতীয় বিরতি মতি সংকেত দিল সবাই মাটিতে শুয়ে পড়লাম দেখলাম চারটি উটের একটি ছোট্ট কাফেলা একটি বর্ডার পেট্রোল মরু অঞ্চলে এভাবেই একটি বিওপি বর্ডার অবজারভেশন পোস্ট থেকে অন্য বিওপিতে পেট্রোলিং করা হয়ে থাকে উটের পিঠে চড়ে ক্রলিং করে কাছেই কাটাঝোপের মাঝে আস্তে ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিথর হয়ে শুয়ে থাকলাম পেট্রোলটি উত্তর দিকে চলে গেল ওরা হদিসও পেল না তাদের উটের প্রায় পায়ের নিচেই শুয়ে রয়েছে জলজ্যান্ত তিনজন লোক আমরা উঠে আবার হাঁটা শুরু করলাম দ্বিতীয় বিশ্রামের পর কিছু দূর যেতেই মাটি খোঁড়ার শব্দ দূর থেকে ভেসে এলো থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষেরই কোনো ডিফেন্সিভ পজিশন থাকার কথা নয় তবে মাটি খুঁড়ছে কারা মতিকে পাঠানো হলো রেকি করতে একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি করতে বাংকার খোদা হচ্ছে তাই নির্ধারিত রুট থেকে একটু কিছু দূর যে পরে আবার নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের সেভাবেই কম্পাস বিয়ারিং এবং নাইট মার্চ চার্ট সেট করে আবার যাত্রা শুরু করলাম ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা এখানে আরও একটি নালা কেন তবে কি আমরা ভুল পথে এগোচ্ছি যাত্রা থামিয়ে ঝোপের আড়ালে তিনজনই কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে না আমরা ঠিক পথেই চলছি ওটা নতুন করে খোঁড়া হয়েছে তবে সেটার অবস্থান ম্যাপের মার্কিংয়ে নেই কেন আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানায় ঢুকে পড়েছি ঘড়িতে তখন আড়াইটা বাজে হিসাব মতো আমরা এখন ভারতীয় সীমানার মধ্যে এটা ভারতীয় ডিফেন্সের অবস্টাগল নতুন করা হয়েছে বিধায় ম্যাপের মার্কিংয়ে নেই একইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে পারে উঠে এলাম এখন থেকে বিপদের ঝুঁকি অনেক বেশি চলতে হবে খুবই সাবধানে আর এক থেকে দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাবার কথা শ্রীকরণপুরের শহরের সীমানায় খালের পরেই দেখলাম বাংকারে ভারতীয় সাজোয়া বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয় করা আছে বাংকারগুলো থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল গভীর রাত তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা আমাদের এগিয়ে চলার জন্য এই ধরনের পরিবেশ অতি অনুকূল চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে ক্ষিপ্রগতিতে ভারতীয় ডিফেন্সের বুকো ভেদ করে এগিয়ে চললাম আমরা কেউ কিছু টের পেল না বেশ কিছু দূর চলে এসেছি হঠাৎ দেখি অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক কতগুলো গাড়ি সেগুলোকে ঘিরে রয়েছে বুঝলাম এটি হেডকোয়ার্টার্স ওই অবস্থানকে পাশ কাটিয়ে চুপি এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে ইতিমধ্যে দূর দিগন্তে শ্রীকরণপুরের আলোক দেখা যাচ্ছিল আর মাত্র চার পাঁচ মাইলের পরেই পৌঁছে যাব শ্রীকরণপুরে আমাদের জোশ দ্বিগুণ হয়ে গেল পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগুতে থাকলাম সেই আলোক ছটার দিকে পৌনে চারটায় পৌঁছে গেলাম শ্রীকরণপুরের শহরের সীমানায় একটি গ্রামে গ্রামের প্রায় সবগুলি ঘরই মাটি দিয়ে তৈরি প্রতিটি বাড়ির আঙিনা মাটির দেয়াল দিয়ে ঘেরা গ্রামের ভেতর কুকুর ডাকছে আমরা একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে গিয়ে বসলাম উঠানটিও মাটির দেয়াল দিয়ে ঘেরা বসে বসে ভাবছি এখন আমাদের কি করা উচিত ঠিক এই মুহূর্তে এমন সময়ে জনবিরল শহরে আমাদের ঢোকা ঠিক হবে কি না অপরিচিত শহরে এমন অসময়ে তিনজন লোক ঘোরাঘুরি করাটা সন্দেহজনক হবে তাই ঠিক করা হলো সকাল হওয়ার পর আমরা শহরে ঢুকে জনগণের মধ্যে মিশে যাব তারপর ঠিক করা হবে কি হবে আমাদের পরবর্তী পদক্ষেপ চুপচাপ বসে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ করে ট্রেনের আগমনের আওয়াজ পেলাম দেয়ালের বাইরেই উকি মেরে দেখলাম প্রায় ছয় থেকে সাতশো গজ দূরে একটি ট্রেন ফোসফোস করতে করতে এসে থামল বুঝলাম এটা একটা স্টেশন মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হল ট্রেনে করে এই মুহূর্তেই পালাতে হবে বর্ডার এলাকা ছেড়ে দৌড়ে ছুটলাম স্টেশনের দিকে কাছে পৌঁছে দেখলাম লাল রঙের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কোথাকার ট্রেন কোথায় যাবে কিছুই জানি না শুধু বুঝলাম এটা যাত্রীবহনের ভারতীয় ট্রেন স্টেশনের লোকজন একদম কম দৌড়ে গিয়ে একটি খালি কামরায় উঠে গেলাম নির্দিধায় উঠেই দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে বসলাম কিছুক্ষণ পর ট্রেন সিটি বাজিয়ে ছেড়ে দিল আমরা হাফ ছেড়ে বাঁচলাম প্ল্যাটফর্মে উঠেই লক্ষ্য করেছি স্টেশনটির নাম শ্রীকরণপুর শ্রীকরণপুর রাজস্থান প্রভিন্সের জেলা শ্রীনগরের অধীনে একটি সাব ডিভিশন আমাদের লক্ষ্য দিল্লি পৌঁছানো ট্রেন তো যাচ্ছে দক্ষিণে কিন্তু আমাদের যেতে হবে উত্তর দিকে কিছুক্ষণ পর ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়ালো একটি জংশন স্টেশন উল্টো দিক থেকে আরও একটি প্যাসেঞ্জার ট্রেনের আগমন ঘটল আমরা আস্তে করে ট্রেন বদল করে অন্যটির একটি খালি কামরায় উঠে বসলাম আমাদের ট্রেনটাই আগে ছাড়ল চলেছি উত্তর দিকে প্রতিমধ্যে আবার শ্রীকরণপুর পড়ল করণপুর পেছনে পড়ে থাকল আমাদের ট্রেন আমাদের নিয়ে ছুটে চলল শারীরিক ক্লান্তি এবং মানসিক উৎকণ্ঠা সব মিলিয়ে ঝিমোতে ঝিমোতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ ঝাঁকুনিতে জেগে উঠলাম জানালা খুলে দেখি সকাল হয়ে গেছে স্টেশনের নাম শ্রীগঙ্গানগর সবাই মহা খুশি নেমে পড়লাম স্টেশনে বর্ডার থেকে এখন আমরা অনেক ভিতরে চলে এসেছি আপার ক্লাস ওয়েটিং রুমে যেয়ে ঢুকলাম হাত মুখ পোশাক বদলিয়ে ভদ্র হয়ে নিলাম প্রথমে তারপর বসলাম ঠিক করতে কি করা যায় ঠিক হলো এখন থেকে আমরা তিনজনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্টাডি ট্যুরে বেরিয়েছি পুরো রাজস্থান ঘুরে বেড়াচ্ছি তিনজনেই হিন্দু নাম গ্রহণ করলাম আমি হলাম শ্রী সৌমেন ব্যানার্জি মতি শ্রী মনোজ বোস আর নূর শ্রী নারায়ণ বঙ্গোপাধ্যায় টাকা পয়সার বন্দোবস্ত করতে হবে কলকাতা থেকে আগত বাঙালি ছাত্র তাই পাকিস্তানি টাকা ভাঙানো বিপজ্জনক হবে ঠিক হলো আংটি দুটো বিক্রি করার চেষ্টা করতে হবে স্টেশন মাস্টারের সাথে আলাপ করে জানতে পারলাম শহর স্টেশন থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত দোকানপাট নয়টার আগে খুলবে না অগত্যা নয়টা পর্যন্ত ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে ঠিক নয়টায় তিনজনই বেরিয়ে পড়লাম আমারও মতির গলায় ঝুলিয়ে নিলাম ক্যামেরা দুটো নূরের পিঠে হ্যাভার স্যাগ চোখে রেবনের সানগ্লাস ট্যুরিস্টের মতোই লাগছিল তিনজনকে শহরে পৌঁছে দেখলাম কয়েকটা রাস্তাকে কেন্দ্র করেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স গঙ্গানগর শহর মফসল শহর তাই খুব একটা বড় নয় শহরের প্রধান রাস্তাগুলির দুই দিকে সব দোকানপাট একসাথে দুই তিনটা সোনার দোকান সবচেয়ে বড়টিতে গিয়ে ঢুকলাম দোকানের মালিক ধুতি নিমা পড়া তিলক কাটা মোটা গোছের একটি লোক ধূপ ধুনো জেলে গদিতে বসে পুজো করছে পূজা সেরে হরিনাম জপতে জপতে আমাদের কাছে এগিয়ে এসে প্রশ্ন করলেন কি চাই জবাবে বললাম আমরা ছাত্র কলকাতা নিবাসী স্টাডি ট্যুরে এসে টাকা পয়সার অভাব দেখা দিয়েছে তাই আংটি দুটো বিক্রি করতে চাই আংটি দুটো হাতে নিয়ে পরক করে দেখল মালিক চারশো টাকা পাবে বলে কি বেটা আমরা জানি পাকিস্তান থেকে ভারতে সোনার দাম বেশি তাছাড়া ভারতীয় মুদ্রার তুলনায় পাকিস্তানি মুদ্রার মূল্য অনেক বেশি সেক্ষেত্রে মালিক আমাদের যে দাম দিতে চাচ্ছে তার দ্বিগুণ দামই আমাদের পাওয়া উচিত বেটা বেনিয়া আমাদের অসুবিধার সুযোগ নিয়ে ডাহা ঠকাবার চেষ্টা করছে ভীষণ রাগ হলো তার ফোন বুঝতে পেরে আংটি দুটো ফেরত নিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে অন্য দোকানে আর গেলাম না বুঝতে পারলাম অত বেশি লাভ হবে না বিদেশে অবস্থার সুযোগ নিয়ে সবাই ঠকাবার চেষ্টা করবে ঠিক করলাম একটা ক্যামেরা বেঁচে দেব একই রাস্তার উপর সবচেয়ে বড় ক্যামেরার দোকানে গিয়ে উপস্থিত হলাম দোকানের মালিক চব্বিশ থেকে পঁচিশ বছরের এক তরুণ জামা কাপড়ে বেশ ফিটফাট হিন্দি উর্দু মিশিয়ে তাকে আমাদের সমস্যা বুঝিয়ে পড়লাম একটা ক্যামেরা বেঁচে দিতে চাই তরুণ যুবক আমাদের অবস্থা শুনে সহানুভূতিশীল হয়ে উঠল ক্যামেরা দুটো হাতে নিয়ে বলল এতো অনেক দামি ক্যামেরা বিদেশ থেকে ইম্পোর্টেড হ্যাঁ ভাই বিদেশ থেকে প্রবাসী আত্মীয়র মাধ্যমে খুব শখ করে আনিয়েছিলাম নেহায়ত বিপদে পরেই বিক্রি করতে হচ্ছে কিন্তু এত দামি ক্যামেরা এই ছোট্ট শহরে ভালো দামে বিক্রি করতে পারবেন না তাছাড়া শখের জিনিস কষ্ট করে আনিয়েছেন বিক্রি করে দিলে তো আর কিনতে পারবেন না তাই বলছি কি তোমাদের কাছে আর অন্য কিছু কি নেই আছে ভাই দুটো স্বর্ণের আংটি বলে পকেট থেকে আংটি দুটো বের করে ওর হাতে দিলাম এবং সোনার দোকানের অভিজ্ঞতা সম্পর্কে ওকে সব খুলে বললাম সব শুনে ও একটু হাসলো বলল তোমাদের ভিনদেশি দেখে ঠকাতে চেষ্টা করেছে বেনিয়ারা ঠিক আছে তোমরা এখানে একটু বসো দেখি আমি কিছু করতে পারি কি না বলেই যুবক দোকানের কর্মচারীকে ডেকে আমাদের চা এনে দিতে বলে বেরিয়ে যাচ্ছিল চায়ের কথা বলতেই আমরা বলে উঠলাম চায়ের প্রয়োজন নেই ভাই আমাদের আংটি দুটো বিক্রি করে দিতে পারলেই আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকব সে আমি দেখছি চা খাও এত দূর থেকে তোমরা আমাদের রাজস্থান এসেছ তোমাদের আপ্যায়ন করার অধিকার নিশ্চয়ই আছে যুবকের আমাদের করল ইতিমধ্যে নাস্তার জোগাড় করতে বেরিয়ে গেছে যুবকটিও আমাদের দোকানে বসিয়ে বেরিয়ে গেল অপরিচিত তিনজন লোকের কাছে পুরো দোকান ফেলে দিয়ে যেতে তার বিন্দুমাত্র দ্বিধা হল না অপরিচিত ভিন্দেশে এমন একজন সাহায্যকারী পেয়ে ধন্য ফেলাম কর্মচারী গরম গরম লুচি তরকারি ও চা এনে রাখলো সামনে খাবারের গন্ধ পেয়ে এতক্ষণ কষ্ট করে ভুলে থাকা ক্ষুদা পেটে মোচড় দিয়ে উঠল দেরি না করে গ্রাসে লুচি তরকারি খেলাম তারপর আস্তে আস্তে শুক করে খেলাম গরম ধুমায়িত চা চা পেটে পড়ায় শরীরটা বেশ চাঙা হয়ে উঠলো মিনিট বিশেক পর যুবক হাসি ফিরে এলো তোমাদের কাজ হয়ে গেছে এই নাও বলে আটশত টাকা আমাদের হাতে দিল চা নাস্তা খেয়েছো তো হ্যাঁ খুব মজা করে খেলাম লুচি তরকারি আর চা ভাই তোমার নামটা জানতে পারি কি নিশ্চয়ই রমেশ ত্রিপাঠী আমরাও আমাদের বাঙালি হিন্দু নামের পরিচয় দিলাম রমেশ ভাই তুমি যদি কখনও কলকাতায় আসো তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে বিদেশে তোমার কাছ থেকে পাওয়া আন্তরিকতা এবং সাহায্যের কথা চিরকাল মনে থাকবে তিন নম্বর পার্ক সার্কাস একটা ভুয়া ঠিকানা দিয়ে রমেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে ওর দোকান থেকে বেরিয়ে এলাম আজকের পৃথিবীতে ভালো লোক যে একদমই নেই তা নয় রমেশের মতো ভালো লোক কিছু রয়েছে বলে পৃথিবী চাকা এখনও ঘুরছে রমেশর দোকান থেকে বেরিয়ে সোজা গিয়ে বসলাম একটা বড় আকারের রেস্টুরেন্টে পেটে লুচি তরকারি এবং চা পড়ায় ক্ষুদা বেড়ে গিয়েছিল পেট পূজা না সারা পর্যন্ত অন্য কিছুতেই মনোযোগ দেওয়া সম্ভব নয় পেট ভরে খাওয়া হলো মুরগির রোস্ট পরোটা তরকারি এবং ঘন ডাল হিন্দুদের অন্য ধাঁচের রান্না চেঞ্জ অব টেস্ট ভালোই লাগলো আমাদের খাওয়ার নমুনা দেখে বাচ্চা বয়টা অবাক হয়ে গিয়েছিল পেটপুরে খাওয়ার পর নূর গেল খবরের কাগজ কিনতে দুই তিনটা খবরের কাগজ নিয়ে সে ফিরে এলো খবরের কাগজ খুলতেই দেখা গেল বাংলাদেশের ওপর বিস্তারিত সচিত্র সংবাদ জনাব নজরুল ইসলাম জনাব তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার সংবাদ মুক্তি ফৌজের সংবাদ সবকিছুই বিস্তারিতভাবে ছাপা হয়েছে ভারতীয় সরকারের পরোক্ষ সহযোগিতার কথাও লেখা হয়েছে রনাঙ্গনের ছবিতে মেজর খালেদ মুশারফের ছবি ছাপা হয়েছে মুক্তি ফৌজের বীর মুক্তিযোদ্ধাদের সাথে কাগজগুলো থেকে বুঝতে পারলাম আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানতাম ঘটনা প্রবাহ তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে সত্যি যুদ্ধ চলছে বাংলার মাটিতে স্বাধীনতার সংগ্রামে যোগদানের জন্য ঝুঁকি নিয়ে আমরা ভুল করিনি যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে যে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমাদের তিনজনে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা শুরু করলাম নিচু ভারতীয় কর্তৃপক্ষের চোখে ফাঁকি দিয়ে মুজিবনগর যাবার চেষ্টা করা হবে রিস্কি নিয়ম অনুযায়ী বর্ডার ক্রস করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করাটাই ছিল যুক্তিসঙ্গত স্বেচ্ছায় ধরা দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কোন সন্দেহ দেখা দিবে না ভারতীয় কর্তৃপক্ষের মনে ধরা না দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের অবকাশ থাকবে কিন্তু ধরা দেব কোথায় গঙ্গানগরে ধরা দিলে অযথা সময় নষ্ট হবে কারণ আমাদের ব্যাপারে সব সিদ্ধান্তই আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষের হাতে বন্দি হয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট হবে অযথা তাছাড়া তিনজন কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত পাকিস্তানি সামরিক অফিসারদের কাছ থেকে প্রকৃত তথ্য জানার জন্য যে উপায় অবলম্বন করা হবে তা নিম্ন পর্যায়ে তা সহ্য করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা বর্তমানে আমাদের কারোরই নেই তার চেয়ে বরং দিল্লি পৌঁছে আত্মসমর্পণ করাটাই হবে শ্রেয় যা হবে সেখানেই দেখা যাবে ঠিক হলো দিল্লি যেয়ে আত্মসমর্পণ করা হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কিন্তু বর্ডারে আত্মসমর্পণ না করে দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষের মনে যাতে কোনোরূপ সন্দেহ সৃষ্টি না হয় কেন বর্ডারে আত্মসমর্পণ না করে আমরা দিল্লিতে রওনা হলাম তার যুক্তি বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদনপত্র লিখে ফেললাম তিনজনে মিলে ঠিকানাতে লেখা হলো মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার প্রযত্নে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রাষ্ট্রপতি ভবন সাউথ ব্লক নয়াদিল্লি পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড মেইলে চিঠিটা পাঠিয়ে রশিদ নিয়ে ফিরে এলাম রেস্টুরেন্টে পোস্টমাস্টার বলেছিলেন দু একদিনের মধ্যেই চিঠিটা পৌঁছে যাবে দিল্লিতে চিঠিটার একটা কপি পাঠাতে হবে মুজিবনগর সরকারের কাছে এ এলাকা থেকে মুজিবনগর সরকারের কাছে রেজিস্টার পোস্ট পাঠানো যুক্তিসঙ্গত হবে না ঠিক করলাম দিল্লি থেকে ওটা পোস্ট করব এরপর নূরকে পাঠানো হলো স্টেশনে দিল্লি যাবার টিকিট কাটার জন্য ফিরে এলো নূর সন্ধ্যা সাড়ে সাতটায় কালকা মেইলে করে দিল্লি যাব আমরা দ্বিতীয় শ্রেণীর তিনটি টিকিট কেটে নিয়ে এসেছে নূর পয়সা কম থাকায় প্রথম শ্রেণীর টিকিট কাটা সম্ভব হয়নি হাতে প্রচুর সময় দুপুরে আর এক প্রস্তর খাওয়া দাওয়া করে শহরটা একটু ঘুরে ফিরে দেখার জন্য বেরুলাম ঘুরে ফিরে দেখছি আর ক্যামেরায় ছবি তুলছি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ছোট্ট শহর ঘোরা শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই ঠিক হল সময় কাটানোর জন্য ম্যাটিনিশো সিনেমা দেখব একটি হলে গিয়ে দেখলাম অঞ্জনা চলছে ববিতা রাজেন্দ্র কুমার অভিনীত টিকিট কেটে ঢুকে পড়লাম মফসল শহরের সিনেমা হল ব্যবস্থা মোটামুটি ভর্দপুর রোদে উপরের টিনের চাল তেতে উঠেছে ভীষণ গরম লাগছিল লোকের ভিড়ে সত্য মুক্তি পাওয়া ছবি হাউসফুল কিন্তু বেশ মজাই লাগছিল বাদাম চানাচুর চিবুতে চিবুতে ছবি দেখতে ছবি শেষ হলো হল থেকে বেরিয়ে এলাম বিকাল সাড়ে পাঁচটায় আবার গিয়ে বসলাম সেই সকালের হোটেলে আরো এক প্রস্ত খাওয়া দাওয়া হলো ধীরে সুস্থে পৌনে সাতটায় স্টেশনে গিয়ে পৌঁছালাম কালকা মেল ট্রেন আসবে সাড়ে সাতটায় কিন্তু তখনও প্ল্যাটফর্ম একদম খালি ব্যাপার কি টিকিট কালেক্টরকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন ট্রেন সাড়ে ছটায় ছেড়ে চলে গেছে মানে মাথায় আকাশ ভেঙে পড়ল নূর বোর্ড থেকে ট্রেনের সময় সাড়ে ছয়টার জায়গায় সাড়ে সাতটা পড়েছে ভীষণ রাগ হলো মতি ও আমি নূরকে তার গাফিলতির জন্য বকাবকি করতে লাগলাম আমাদের বকাবকি শুনে কালেক্টর সাহেব এগিয়ে এসে বললেন যা হবার তা হয়ে গেছে গোলমাল করে সময় নষ্ট না করে ট্যাক্সি পাকরো ড্রাইভারকে বকশিশ দেবার কথা বললে ও তোমাদের ট্রেন পৌঁছানোর আগেই পরের স্টেশনে নামিয়ে দিতে পারবে তার মধ্যস্থতায় একটি ট্যাক্সি ঠিক করে উঠে বসলাম কালেক্টর সাহেব ড্রাইভারকে পাঞ্জাবিতে সব বুঝিয়ে দিয়েছিলেন শিখ ড্রাইভার তার হিন্দুস্তান ট্যাক্সি চালিয়ে দিল উল্কা বেগে রাস্তার অবস্থা মোটামুটি তবে তীব্র বেগে ছুটে চলছে আমাদের ট্যাক্সি ভাবলে অবস্থায় স্টিয়ারিং হাতে বসে আছে সরদারজি আমরাও চুপ করেই বসেছিলাম মুখে কেউ কিছু না বললেও প্রতি মুহূর্তে মনে হচ্ছিল স্বাধীনতা যুদ্ধে বোধহয় আর যাওয়া হলো না রাজস্থানের এই মরুভূমিতেই মোটর দুর্ঘটনায় অক্ষা পেতে হবে মনে মনে দুয়াদুরুত পড়তে লাগলাম সর্দারজির চেষ্টা সার্থক হলো ট্রেনের আগেই সে আমাদের পৌঁছে দিল পরবর্তী স্টেশনে ড্রাইভার পাঞ্জাবিতে বলল দেখো গায়ে সর্দারজির মুখে একটা গর্বের হাসি আমরা ট্যাক্সি থেকে নেমে ভাড়ার ওপর মোটা বকশিস দিতেই সর্দারজির হাসি আরও বড় আকার ধারণ করল মিনিট পনেরো পর ট্রেন এসে গেল আমরা তিনজনের নির্দিষ্ট কামরায় গিয়ে উঠে বসলাম ঘাম দিয়ে যেন জ্বর নেমে গেল মেইল ট্রেন ছুটে চলল কামরায় আমরা মোট চারজন যাত্রী দূরপাল্লার মেল ট্রেন বুফে কাড়াচ্ছে বিছানাপত্রের বন্দোবস্তও রয়েছে পয়সা দিয়ে বিছানা আনিয়ে নিয়ে যার যার বাড়তে শুয়ে পড়লাম রাতে ছুটে চলেছে কালকা মেইল পরদিন ভোরে দিল্লি পৌঁছাবো আমরা ট্রেনের শব্দ ও মৃদুমন্দ দোলায় বিছানায় শুয়ে নানান কথা চিন্তা করতে করতে একসময় গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম অনেকদিন পর আরামের ঘুম হলো হঠাৎ করে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি আমাদের সহযাত্রী পাশের ভদ্রলোক আগেই ঘুম থেকে জেগে জানালা খুলে বাইরে তাকিয়ে বসে আছেন শুয়ে শুয়ে দেখলাম বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে ভোরের পূর্বাভাস দেখতে দেখতে চারিদিক ফসা হয়ে এলো পূর্ব দিগন্তে লাল সূর্যের উদয় হলো উদীয়মান সূর্যের লালিমায় রক্তিম হয়ে উঠল পূর্ব আকাশ সূর্যের আলোয় জেগে উঠলো পৃথিবী জানালা তুলে দিলাম আমি ভোরের ঠান্ডা হাওয়ায় ঝাপটা লাগলো চোখে মুখে মুখ ঘোরাতেই চোখ পড়ল পাশের ভদ্রলোক সূর্যের দিকে চেয়ে নমস্কার করছেন আর বিড়বির করে কিসব বলছেন বুঝলাম সূর্যদেবের ভক্তি করে মন্ত্র পাঠ করছেন ভদ্রলোক আমি উঠে টয়লেটে গিয়ে ঢুকলাম প্রাতক্রিয়া সেরে হাত মুখ দিয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে দেখি মতি ও নূর তখনও হচ্ছে। তাদের ডেকে তুললাম একে একে ওরাও প্রাতক্রিয়া সেরে আমার পাশে এসে বসল কালদা মেইল ঘন ঘন হুইসেল দিতে দিতে মন্থর গতিতে এগুচ্ছিল ঘড়িতে তখন ছয়টা তিরিশ মিনিটের উপরে বাজে বুঝলাম দিল্লির কাছাকাছি এসে গেছি সাতটায় পৌঁছানোর কথা ঠিক সাতটার সময় কালকা মেইল এসে থামল দিল্লির স্টেশনে বিরাট বড় দিল্লি স্টেশন অসম্ভব ভিড় এত সকালেও লোকজনের অভাব নেই ব্যস্তভাবে সবাই ছুটোছুটি করছে একটির পর একটি গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমে গেল ঠিক বিশ্বাস হচ্ছিল না এত সহজেই দিল্লি পৌঁছে গেলাম ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম বেরুতেই ট্যাক্সিওয়ালারা ঝেঁকে ধরল একজন এসে বলল বাঙালি বাবু ট্যাক্সি চাইয়ে বললাম হ্যাঁ নিয়ে চলো মাঝারি দামের ভালো কোনো হোটেলে সিটি সেন্টারের কাছাকাছি হলে ভালো হয় লে চালতে হেসাব আইয়ে বলে ও আমাদেরকে ওর ট্যাক্সির কাছে নিয়ে গেল দরজা খুলে আমরা ভেতরে বসলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই চালক একটি হোটেলের সামনে গাড়ি থামালো হোটেল নটরাজ ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে রিসিপশনে এগিয়ে গিয়ে দুটো কামরা বুক করলাম একটি সিঙ্গেল রুম আমার জন্য আর একটি ডাবল রুম মতি ও নূরের জন্য পাশাপাশি কামরাই পাওয়া গেল পোর্টার আমাদের হ্যাভার্সাক কাঁধে তুলে কামরায় পৌঁছে দিল থ্রি ফোর স্টার হোটেল ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন চার্জও রিজনেবল প্রতিটি কামরার সাথে ছোট্ট একটা বেলকুনি বেলকুনি থেকে দিল্লি শহরের অনেক দূর দেখা যায় আমরা রুম পেয়েছিলাম চারতলায় প্রতিটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম হট শাওয়ার নেওয়ার পর ট্রেন সফরের ক্লান্তি গ্লানি সব দূর হয়ে গেল রুম সার্ভিস ডাকিয়ে নাস্তা নাস্তা করলাম তিনজন একত্রে খেতে খেতে ঠিক করে নিলাম সকালে নিজেদের সমর্পণ করবো এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে ইতিমধ্যে আমাদের পোস্ট করা চিঠিও পৌঁছে যাবে কর্তৃপক্ষের হাতে সঙ্গে টাকা পয়সা প্রায় শেষ টাকার বন্দোবস্ত করতে হবে দিল্লিতে প্রচুর ট্যুরিস্টের সমাগম হয় পাকিস্তানি টাকা ভাঙানো সম্ভব হতে পারে তা না হলে ক্যামেরা বেঁচে দেব নিচে এসে কাউন্টারে জিজ্ঞাসা করলাম সিটি সেন্টার কোথায় কনট প্লেস হচ্ছে সিটির কেন্দ্রস্থল কাউন্টারের ছেলেটি বলল ট্যাক্সিতে যেতে দশ মিনিট আর হেঁটে যেতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে দিল্লি সম্পূর্ণ অপরিচিত তাই ঠিক করলাম প্রথমবার ট্যাক্সিতে যাওয়াই ঠিক হবে হোটেলের একটা কার্ড কাউন্টার থেকে তুলে নিয়ে ট্যাক্সি করে পৌঁছালাম কনট প্লেস দিল্লি শহরের প্রাণ কেন্দ্রে অগণিত ট্যুরিস্টে ভরা বিভিন্ন বর্ণের বিভিন্ন বর্ণের বিভিন্ন বেশের পৃথিবীর নানান দেশ থেকে আগত ট্যুরিস্টে গিজগিজ গিজ করছে জায়গাটা ইতিমধ্যেই সমস্ত শহর কর্মচঞ্চল হয়ে উঠেছে আমরাও অতি সহজেই ট্যুরিস্টদের ভিড়ে মিশে এক হয়ে গেলাম নানা ধরনের দালালের উৎপাত শুরু হলো কেউ জিজ্ঞাসা করছে মেয়ে সঙ্গী লাগবে কিনা কেউ বা জিজ্ঞাসা করছে মদ যায় কিনা ইত্যাদি হঠাৎ একটা শিখ যুবক আমাদের পিছন থেকে আসতে জিজ্ঞেস করলো ডলার ডলার নো ডলার পাকিস্তানি হাঁটতে হাঁটতে পিছনে না ফিরেই মতি জবাব দিল ওকে ওয়ান সিক্সটি টু লেস মতির জবাব ওকে ওয়ান ওকে মতি রাজি হয়ে গেল কাম বলে ইশারায় আমাদের তাকে ফলো করতে বলল আমরা তাকে ফলো করে একটা ট্যাক্সিতে গিয়ে উঠলাম ছেলেটি স্বয়ং চালক ট্যাক্সি চালিয়ে ও আমাদের নিয়ে গেল কেল্লার ঠিক সামনে একটা গাছের নিচে আমাদের নামিয়ে দিয়ে ও বলল কত টাকা ভাঙাবে তোমরা বললাম দশ হাজার ঠিক আছে তোমরা এখানে অপেক্ষা করো আমি টাকা নিয়ে আসছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ট্যাক্সি নিয়ে যুবক চলে গেল আমাদের সামনে লাল কেল্লা পেছনে জামে মসজিদ তখন খটকা লাগলো ব্যাটা আমাদের লালকেল্লার কাছে আনলো কেন ওটা তো ইন্ডিয়ান ডিফেন্স হেডকোয়ার্টার্স মনে কোনো দূরভূষণ নেই তো তখন কিছুই আমাদের বিশেষ করার ছিল না শুধু নিরাপত্তার জন্য গাছটির নিচে থেকে সরে গিয়ে রাস্তা ক্রস করে জামে মসজিদের গেটের কাছে লোকের ভিড়ে মিশে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম প্রায় আধা ঘন্টা পর সেই ট্যাক্সি আবার ফিরে এসে থামলো গাছটির নিচে শিখ যুবক গাড়িতে একাই এসেছে বেচারা জেনুইন মনে কোনো অন্য চিন্তা নেই আশ্বস্ত হলাম আমরা যুবক ততক্ষণে গাড়ি থেকে নেমে আমাদের এদিক ওদিক খুঁজছে দ্রুত রাস্তা পেরিয়ে ওর কাছে গিয়ে হাজির হলাম চলো ট্যাক্সিতে বসা যাক ওর কথা মতো ট্যাক্সিতে চড়ে বসলাম ভারতীয় একশো টাকার নোটের একটা বান্ডিল আমাদের হাতে সঁপি দিয়ে বলল গুনে নাও পুরোটাই আছে ওতে আমি পাকিস্তানি দশ হাজার টাকা তুলে দিলাম ওর হাতে যুবক টাকা পকেটে রেখে বলল চলো তোমাদের কনট প্লেসে নামিয়ে দেই তাই চলো ট্যাক্সি ফিরে এলো কনট প্লেসে আমরা গাড়ি থেকে নেমে জনসমুদ্রে মিশে গেলাম পকেটে অনেক টাকা মনোবল অনেক বেড়ে গেল সারাদিন টুরিস্টের মতোই ঘুরে ফিরে দিল্লি শহর দেখলাম লাঞ্চ করা হলো হোটেল ডিনার করলাম অশোকাতে তখনকার দিনে দিল্লি সবচেয়ে দামি হোটেল এই দুটো ডিনার সেরে সিনেমা হলে গিয়ে ঢুকলাম রেশমা ও সেহেরা ছবি দেখতে মাঝরাতে একটু আগে ছবি শেষ হলো হল প্লেস কিন্তু তখনও প্রাণবন্ত লোকজনের কমতি নেই ঢুকলাম গিয়ে একটা ডিস্কোতে সারা রাত ভীষণ হইচয় হলো। সকাল চারটায় ঘুমে ঢুলু ঢুলু চোখে শ্রান্ত হয়ে হোটেলে ফিরে এলাম আমাদের উদ্দেশ্য মন ভরে আমোদ করে নেয়া দুদিন পর কি হবে কিছুই ঠিক নেই তাই এই দুদিন যতটুকু সম্ভব আমোদ ফুর্তি করে তৃপ্তি মিটিয়ে নেয়া যাতে কোনো খেদ না থেকে যায় রুমের সামনে একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে শটান বিছানায় গা এলিয়ে দিলাম দরজায় ডু নট ডিস্টার্ব ঝুলিয়ে দিয়ে বিছানায় পড়ার সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে গেলাম পরদিন বেলা প্রায় সাড়ে দশটায় ঘুম ভাঙল গোসল করে নাস্তা খেয়ে আমরা কনট প্লেসে চলে গেলাম হাই শরীফ দূর থেকে হাত দোলাতে দোলাতে কাছে এলো অনিতা অনিতা শ্যারন লর্না ও ক্রিস্টিনা এদের সাথে গতকাল ডিস্কোতে পরিচয় হয়েছিল শ্যারন আমেরিকার বাকি তিনজন সুইডেনের চারজন একই সাথে ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে এই দলটির সাথে বেশ ভাব জমে গিয়েছিল গতকাল সারা রাত একই সাথে হইচই করেছি আমরাও এগিয়ে গিয়ে ওদের সাথে কুশলাদি বিনিময় করে প্রস্তাব দিলাম চলো দিল্লি শহরের আশেপাশে নিদর্শনগুলো দেখি সানন্দে রাজি হলো সবাই আমরা দুটো ট্যাক্সি সারাদিনের জন্য ভাড়া করে বেড়াতে গেলাম দিল্লি ফোর্ট কুতুব মিনার আকবরের রাজপ্রাসাদ জামে মসজিদ নিউ দিল্লি পুরান দিল্লি রাষ্ট্রপতি ভবন গেট অফ ইন্ডিয়া নেহরু পার্ক রাজপথ গান্ধীর স্মৃতিসৌধ আর অনেক জায়গা আকবরের প্রাসাদের সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড একটা মনোরম প্রোগ্রাম দেখে ফিরে এলাম আবার কনট প্লেসে একসাথে খেয়ে আমরা আবার গিয়ে ঢুকলাম ডিসকোতে সময় কেটে গেল নাচ গান হাসি তামাশায় প্রাণখোলা উদার প্রকৃতির মেয়েগুলো আনন্দময় জীবনের মূর্ত প্রতীক আজকে নিয়ে বাঁচাই ওদের ধর্ম আগামী দিনের কোনো মূল্য নেই ওদের কাছে জীবনের প্রতিটি মুহূর্তকে ইচ্ছামতো উপভোগ করে বাঁচতে চায় ওরা দুঃখ কষ্ট বলে কিছুই যেন নেই তাদের জীবনে জীবনকে উপভোগের জন্যই যেন জন্ম হয়েছে ওদের সহজ সরল বাঁধনহীন জীবন মুক্ত বিহঙ্গের মতো ভেসে বেড়াচ্ছে ওদের সাথে অনেক বিষয় আমাদের অনেক তফাত তবু দুটো দিন ওদের সঙ্গে একাত্ম হয়ে সময় কাটাতে কোনো অস্বস্তি বোধ করলাম না পরদিন সকালে আমাদেরকে মিনিস্ট্রিতে যেতে হবে তাই রাত দুটোর মধ্যেই ওদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম হোটেলে সকালেই এক ফাঁকে গিয়ে মুজিবনগরের ঠিকানায় প্রবাসী বাংলাদেশি সরকারের প্রধানমন্ত্রীর নামে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে লেখা আবেদনপত্রটির অনুরূপি রেজিস্টার্ড মেইলে পাঠাবার বন্দোবস্ত করা হয়েছিল ঘুমোতে যাবার আগে সিদ্ধান্ত নেওয়া হলো সকালে ঘুম থেকে উঠে দশটা তিরিশ মিনিটে হোটেল থেকে বেরিয়ে যাব আমরা বেরোবার আগে টেলিফোন ডাইরেক্টরি থেকে নম্বর খুঁজে নিয়ে লোকাল এবং ফরেন বার্তা সংস্থাগুলোকে জানাতে হবে যে তিনজন পাকিস্তানি বাঙালি আর্মি অফিসার রাজস্থান বর্ডার ক্রস করে দিল্লি এসে পৌঁছেছে তারা এগারোটায় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আত্মসমর্পণ করে ভারতীয় সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাইবে তাদের উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেয়া সাংবাদিকদের কেউ ওই সময় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে উপস্থিত হলে পালিয়ে আসা অফিসারদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে এটা মোতির আইডিয়া আমাদের পালিয়ে আসার খবরটা প্রচার হওয়া উচিত তাই মোতির আইডিয়াটি গৃহীত হলো মতিকে ওই পরিকল্পনা বাস্তবায়ন করার দায়িত্ব দিয়ে সবাই যার যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম পরদিন সকাল সাতটার মধ্যেই নাস্তা সেরে তৈরি হয়ে নিলাম মতি তার ওপর আরোপিত দায়িত্ব অনুযায়ী টেলিফোন নম্বর বের করে প্রায় সব দেশি বিদেশি সংবাদ সংস্থা প্রধান দৈনিক এবং সাপ্তাহিক কাগজগুলোর অফিসে এক এক করে ফোন করল ওর কাজ শেষ হলে ঠিক সাড়ে দশটায় বেরিয়ে ট্যাক্সি করে সোজা উপস্থিত হলাম রাষ্ট্রপতি ভবনের সাউথ ব্লকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিস খুঁজে পেতে কষ্ট হল না এগারোটা বাঁচতে তখনও বাকি রাষ্ট্রপতি ভবনের গার্ড বদল হচ্ছিল খুব কালারফুল ইভেন্ট আমরা উপভোগ করলাম গার্ড বদল সিরেমনি। অশ্বরোহী গার্ডের সাথে ফটো তোলা হলো লালচে পাথরের মনোরম রাষ্ট্রপতি ভবন ব্রিটিশ আমলে ভাইস রয়ের আবাসিক ভবন হিসেবে তৈরি করা হয়েছিল স্বাধীনতার পর সেটাই হয়েছে রাষ্ট্রপতি ভবন মূল বিল্ডিংয়ের দুই পাশে দাঁড়িয়ে সব মন্ত্রণালয়গুলোর প্রধান দপ্তরগুলো মধ্যখানে সুন্দর ফুলের খেয়ারি সিঁড়ির প্রান্ত থেকে শুরু হয়েছে রাজপথ দূরে গেট অফ ইন্ডিয়া ভারতের জাতীয় দিবসে বিরাট করে সামরিক কুচকাওয়াজ হয় এই জায়গায় ট্যাক্সি ড্রাইভারই সবকিছুর বিবরণ দিচ্ছিল আমাদের কাছে ঠিক এগারোটায় এসে ঢুকলাম মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ভবনে আপনাদেরকে ধন্যবাদ পর্বটি শোনার জন্য পরবর্তী পর্ব পাবার জন্য আমাদের অডিও বুক ব্যাঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে